सबके শুভ সকাল জানাচ্ছি। আমি লাবণ্য শারমিন, করোনা আলাপ শালাপ টু এ সবাইকে আবারও স্বাগত হিট বাংলাদেশের পক্ষ থেকে। আমি এখানে কর্মরত আছি অপারেশন ম্যানেজার হিসেবে। তো আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমরা মূলত কথা বলবো সেটা হচ্ছে, আমরা আসলে COVID-19 সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি বাংলাদেশ সহ সারা বিশ্ব। তো দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু আমাদের এই যে যাই বলি না কেন সবকিছু COVID-19 কেন্দ্রিক। আমরা কি করব, আমরা মানে প্রত্যেক দিন কত মৃত্যু, কত আক্রান্ত, এই একটা আপডেটের মধ্যে কিন্তু আমাদের একটা গন্ডি আমাদের হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এইরকম একটা সিচুয়েশন যখন আমরা পার করছি, আমাদের কিছু গ্রুপ আছে যারা সবসময় এই COVID-19 যত আলোচনা বলি না কেন তার থেকে সবসময় তারা একটু মানে কি বলবো তাদেরকে আমরা বাইরে রেখেছি, আমাদের এই গন্ডিটার বাইরে আমরা রেখে দিয়েছি। তো আসলে আমাদের ফোকাসের জায়গা ওটাই যে সমাজে কিছু শোষিত বঞ্চিত নারী আছে, বা আমরা দেখতে পাই যে শিশু, বিশেষ করে শিশু নারী, তারা নিয়মিত, তারা শুধুমাত্র এই করোনা কালীন সময়ই না, বিভিন্ন ভাবে সেই সৃষ্টি শুরু থেকেই আমরা বলে আসছি যে নিপীড়নের শিকার। তো এই গ্রুপটা সবসময় আমাদের যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে বলি, COVID-19 ক্ষেত্রে আমরা অনেককে অনেক সাহায্য সহযোগিতার কথা বলি, আমাদের বিভিন্ন ডে লেবার বলি, আমাদের দিন মজুর যারা তাদের কথা চিন্তা করি, কিন্তু আমরা এই গ্রুপটা কোনো না কোনো ভাবে আসলে মিস হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু হিট বাংলাদেশ সেই শুরু থেকে 1981 সাল থেকে এইসব নারীদের পাশে, দুস্থ অসহায় নারীদের পাশে হিট বাংলাদেশ ছিল, এখন পর্যন্ত আছে। তো হিট বাংলাদেশ মনে করে যে এই সময়টাতেও আমাদের আসলে ওদেরকে কনসেন্ট্রেশন দিয়ে, ওদের জন্য ভাব ভেবে, ওদের জন্য কিছু করার আমাদের এখন সময় এসেছে। তো সেই জায়গাটা থেকে আমরা আসলে আজকের লাইভে এসেছি, এবং আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় ইডি স্যার, এবং আমাদের সাথে আরো দুইজন গেস্ট আছেন। আমরা আস্তে আস্তে সবার পরিচয় নেব। আমাদের আমরা খুব খুশি যে আজকে আমরা এমন একটা লাইভ করতে পেরেছি যেটা হচ্ছে ইন্টার কান্ট্রি। একজন USA থেকে জয়েন করেছেন, একজন আমাদের বাংলাদেশ আছেন গেস্ট, এবং আমাদের সম্মানিত ইডি স্যার। তো এটা একটু ব্যতিক্রম ধর্মী একটা লাইভ হবে হিডের পক্ষে। তো আমি শুরুতেই, একদম লাইভের শুরুতেই আমাদের শ্রদ্ধেয় ইডি স্যার আনোয়ার হোসেন স্যারকে বলবো যেন আমাদের সবার উদ্দেশ্যে, হিট বাংলাদেশের সকলের উদ্দেশ্যে উনি কিছু বলবেন। থ্যাংক ইউ শারমিন। আমি হিট বাংলাদেশের পক্ষে এই সকালে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমারও খুব ভালো লেগেছে যে আজকে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের অপারেশন টিমকে, তারা একটি সুন্দর আয়োজন করেছে। আজকের মূল বিষয় হচ্ছে CTRW কে নিয়ে। CTRDW মানে কি? আমরা হয়তো সংক্ষেপে এটাকে বলি CTRDW। এটা হচ্ছে সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন অব ডেস্টিটিউট উইমেন। কেন এই হিট বাংলাদেশ এরকম একটি প্রজেক্ট হাতে নিল, আমার মনে হয় দুই একটি কথা আমি সেখান থেকে একটু বলতে চাই। আমি আবারও হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে আপনাদের সকলকে শুভেচ্ছা দিই, এবং আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের এই লাইভে এসেছেন, আপনাদের কাছে আমি আমার প্রতিষ্ঠানের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি একটু বলতে চাই যে কেন এই প্রতিষ্ঠানটি হিট বাংলাদেশ করলো। হিট বাংলাদেশের একটি স্লোগান আছে, যে জীবন আমরা নিতে পারি না, দিতে পারি না, সেই জীবন নিতে পারি না। যে জীবন আমরা দিতে পারি না, সেই জীবন আমরা নিতে পারি না। জীবন দেওয়ার মালিক কি? একমাত্র সৃষ্টিকর্তা। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এক একজন সৃষ্টিকর্তাকে এক এক ভাবে ডাকি, এক এক নামে ডাকি, কিন্তু এটা সত্য যে জীবন দেওয়ার মালিক তিনি এবং নেওয়ার মালিকও তিনি। কিন্তু কি হচ্ছে আমাদের সমাজে, এ বিষয়ে আমি একটি দুই একটি কথা বলতে চাই। আমাদের সমাজে কিছু নারী নির্যাতিত হচ্ছে, কিভাবে? প্রথমে যদি আমি বলি যে এখনো আপনারা পত্র পত্রিকা দেখলে, ইভেন এই করোনার মধ্যেও আপনি দেখবেন অনেক নারী রেপ হচ্ছে। আর গ্রামে গঞ্জে যখন এই রেপটা হয়, তখন তারা স্থানীয় পর্যায়ে সালিশ মীমাংসা করতে চায়, এর বিচার করতে চায়, করতে করতে অনেক দিন সময় লেগে যায়। আর স্থানীয় মাতব্বররা সবসময় যারা ক্ষমতাসীন তাদের পক্ষ নেয়। এই আলোচনা করতে করতে এমন একটা সময় চলে আসে যখন দেখা যায় যে আর কয়েকদিন পর তার ডেলিভারি হবে, আর কোনো মীমাংসা হয়নি, বিয়ে শাদী হয়নি, তখন এই মেয়েটার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকে না। দ্বিতীয়ত গার্মেন্টস সেক্টর,
আমাদের ঢাকাতে এখন অনেক জায়গায় দেখা যায় লিপ টুগেদার একটা সাধারণ বিষয় হয়ে গেছে, কারণ মিথ্যা প্রলোভন দেখায়। একটা ছেলে একটা মেয়েকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, একসঙ্গে থাকা শুরু করে, যখনই মেয়েটা কনসেপ্ট করে তখন এই ছেলেটা পালিয়ে যায়, আরেকটি গার্মেন্টসে গিয়ে চাকরি করে, তখন খুঁজে পাওয়া যায় না। আর এই অবিবাহিত মেয়েটা সে এই সময় গিয়ে তার বাড়িতে নিজ বাবা মার কাছে আশ্রয় পায় না সামাজিক অবস্থার কারণে, সেই সময় তার কিন্তু আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকে না। তৃতীয়ত, আপনারা দেখবেন ঢাকা শহরে বা বড় বড় শহরে অনেক মেড সার্ভেন্ট আছে, সেখানেও বাড়িওয়ালা অথবা বাড়িওয়ালার উপযুক্ত ছেলে যারা আছে তাদের দ্বারা তারা নির্যাতিত হয়। এই মেয়েটা হতে পারে চাকরির জন্য, টাকার জন্য, অথবা যে কোনো কারণেই হোক না কেন এই অনৈতিক কাজে যুক্ত হয়, কিন্তু যখনই কনসেপ্ট করে তখনই তাকে চাকরিচ্যুত করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তার কিন্তু আর কোনো জায়গা থাকে না আত্মহত্যা ছাড়া। হিট বাংলাদেশ এই পরিস্থিতিটা দেখে চিন্তা করলো যে যে জীবন আমরা দিতে পারি না সেই জীবন যেহেতু আমরা নিতে পারি না, তাই তাদের জন্য আমরা একটি প্রতিষ্ঠান করতে চাই, আর সেটাই হচ্ছে এই CTRDW। আর এর মধ্য দিয়ে আমরা আশা করি এবং অতীতের অভিজ্ঞতা থেকে কথা বলতে পারি যে আল্লাহর রহমতে অনেকের জীবন রক্ষা পেয়েছে, অনেকের আত্মহত্যা থেকে রক্ষা পড়ে তাদেরকে একটি সুন্দর জীবনে আমরা নিতে পেরেছি। এখন প্রজেক্টটার নেচারটা কি, যদি কোনো ভিকটিম এরকম আমরা পাই তাহলে আমাদের সেন্টারে তাকে নিয়ে আসি। 9 মাসের একটা প্যাকেজ আমাদের আছে, এই 9 মাস তার থাকা, তার খাওয়া, তার চিকিৎসা, তার গোপনীয়তা আমরা রক্ষা করব। তার নিরাপদ ডেলিভারির পরে যদি সে ওই বেবিটার সামাজিক মর্যাদা খুঁজে পায় তাহলে এই বেবিটাকে সে নিয়ে যেতে পারবে, আর যদি নিরাপদ ডেলিভারির পরে তার সামাজিক মর্যাদা না পায় ওই বেবিটার, তাহলে বেবিটা আমাদের কাছে দিয়ে যায়। আমরা আবার আদালতের মাধ্যমে যে সমস্ত পরিবারে বেবি নাই, নিসন্তান পরিবার, তাদেরকে এটা দিয়ে থাকি। আর এভাবেই আমরা এই CTRDW এর মধ্য দিয়ে সেবা করার সুযোগ পেয়েছি, অনেক জীবনকে রক্ষা করার সুযোগ পেয়েছি। অনেক পরিবার অন্ধকারে ছিল, কারণ যে পরিবারে শিশু নেই সেই পরিবার কিন্তু অন্ধকার, সেই সব পরিবার আমরা আলোকিত করারও সুযোগ পেয়েছি দেশে এবং বিদেশে। এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে ডিমান্ড আরো বাড়ছে, যত লোকজন জানছে তত আমি দেখছি যে ভিকটিমের সংখ্যাও বেশি হচ্ছে, সংখ্যাও আস্তে বেড়ে যাচ্ছে। এই কারণে এটা আরো বড় পরিসরে করা দরকার। আমাদের সক্ষমতার মধ্যে যতটুক ছিল ততটুক আমরা করার চেষ্টা করেছি আমাদের সক্ষমতার মধ্যে, কিন্তু এটার পরিধি আরো বাড়াতে হবে, সেই কারণে আমি অনেকের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আশা করি আলোচনার মাধ্যমে আপনারা আরো সুন্দর জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনারাও কিভাবে সহযোগিতা করতে পারবেন সেই বিষয়ে আপনারা চিন্তা করার সুযোগ পাবেন। আমাকে প্রথমে এই বিষয়ে বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাই। আমি আশা করি হয়তো যদি আরো কোনো নতুন প্রশ্ন থাকে, আলোচনা থাকে, আমরা অংশগ্রহণ করতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যারকে। তার অনেক সুন্দরভাবে আপনাদেরকে হয়তো সবাইকে বলেছেন যে CTRDW কি করে। আমি স্যারের সাথে একটু যোগ করে এটা বলতে চাই যে CTRDW এই পর্যন্ত প্রায় 3,000 মা এবং 2,000 বাচ্চাকে তাদের বিভিন্ন সার্ভিস দিয়ে সহযোগিতা করেছে এবং প্রায় 900 বাচ্চাকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে। আমরা সাধারণত কিছু রুলস ফলো করি, যেমন কোন ফ্যামিলিটাকে আসলে এই বাচ্চাটা দেওয়ার মতো, আমরা সেই ফ্যামিলিটার ব্যাকগ্রাউন্ড চেক করেই বাচ্চাগুলোকে দিই। তো আমরা বলতে পারবো, আপনারা আপনারা হয়তো আমাদের সেন্টার ভিজিট করবেন, আমি ডক্টর ফারহানা আছেন, উনি দেশে আসলে আমি বলবো আমাদের সেন্টারে আসবেন, দেখবেন যে আমরা আসলে আমাদের যে বাচ্চাগুলো ফস্টার হোম পেয়েছে তারা কতটা ভালো আছে। তো যাই হোক, আমি আরো অনেক কিছু জানাবো। তো এই মুহূর্তে আমি আমাদের যে দুজন গেস্ট আছেন, শারমিন একটু গেস্টদের কাছে যাওয়ার আগে, কারণ আমি আরেকটা মিটিং এ যাব, এইজন্য আমি আরেকটু কথা একটু বলে যেতে চাই। আমি আমাদের গেস্ট যারা আছেন এবং যারা এই অনুষ্ঠান শুনতেছেন সকলের জন্য একটি অনুরোধ করতে চাই, যদি আপনাদের আপনাদের চোখে বা আপনারা জানেন কেউ এরকম ভিকটিম হয়েছে তাহলে আমাদের এখানে পাঠিয়ে দেন, অথবা যদি আপনি জানেন কোনো একটি পরিবার নিঃসন্তান, সে একটি সন্তান খুঁজছে, তাকেও আমাদের সাথে লিংক করে দেন, যেন ওই পরিবারটাই আমরা একটি শিশু দিতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমি আমাদের দুজন গেস্টকে বলবো, তারা যেন আর কি নিজেদের পরিচয়টা একদম ডিটেইলসে আমাদের সকল হিট বাংলাদেশের সকলের জন্য একটু দেয়। প্রথমে আমি ডক্টর ফারহান আহমেদকে বলছি যে আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন, কি করেন, কোথায় আছেন, সম্পর্কে একটু বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি
ক্যালিফোর্নিয়া ইউএসএ তে আছি, সান ডিয়েগোতে। তো আমি এখানে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে গত 11 বছর কাজ করছি কাইজার পার্মানেন্ট মেডিকেল সেন্টারে। তো সান ডিয়েগোতে ওদের 3টা হসপিটাল আছে যেখানে আমি হসপিটালিস্ট হিসেবে কাজ করি। এই তো, আর আরেকটু পরিচয় আছে যেহেতু লেখালেখির সাথে আমি জড়িত, এ ধরনের বিভিন্ন আপনারা যে কাজগুলা করেন আমি অবশ্যই আপনাদের সিটি সেন্টার ফর ট্রেনিং এন্ড রিহ্যাবিলিটেশন অফ দ্য ইনস্টিটিউট অফ ম্যান আপনাদের ওখানে আমি ডেফিনেটলি ভিজিট করতে যাব। আমি প্রথম আলোতেও লেখালেখি করি, তো অবশ্যই ভিজিট করতে যাব। ফান্ড রেজিং ইজ এ ভেরি গুড আইডিয়া, ওটাতে আমার আগ্রহ আছে এবং আমি কিছু লেখালেখি করব এই বিষয়ে। ধন্যবাদ আপাকে। এই মুহূর্তে আমি বলছি ডক্টর আফরোজা আমিন আপাকে, আমাদের সম্পর্কে নিজেকে একটু যদি পরিচয় দিতেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ লাবণ্য, থ্যাংক ইউ মিস্টার আনোয়ার হোসেন এবং ডক্টর ফারহানা আপনাদের সাথে পরিচয় হয়ে। আমি ডক্টর আফরোজা আমিন, আমি আসলে বাংলাদেশেই আছি। And I've been in this profession for last 20 years, 20 বছর ধরে আছি। আমি কাজ করেছি বিভিন্ন কর্পোরেট হসপিটালে, বাট এখন আমি আছি একটি কর্পোরেট অর্গানাইজেশনের সাথে আছি তাদের কোম্পানি ডক্টর হিসেবে। আমার যেটা আই হ্যাভ আ ডিগ্রি ইন MPH, যেটা পাবলিক হেলথ মাস্টার্স করে এপিডিমিওলজির উপর, যেটা আসলে এখন যে আমাদের যে পরিস্থিতি এপিডিমিওলজি তে পড়ালেখা করে আই ক্যান রিলেট, আমি অনেক কিছু রিলেট করতে পারছি। বাট আজকের যে আলোচনার বিষয়টা হচ্ছে আনোয়ার হোসেন সাহেব যে আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিলেন সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর ডেস্টিটিউট উইমেন, এই অর্গানাইজেশনের সাথে আমার আসলে প্রথম পরিচয় হয় 2016-তে। আমি আপনাদের অর্গানাইজেশনে এসেছি, আমি একটা অ্যাকচুয়ালি অ্যাডপশনের জন্য একটা ছোটো বাচ্চাকে, একেবারে নিউবর্ন ছিল, সেই ব্যাপারে আমি খুবই ক্লোজভাবে আপনাদের সাথে জড়িত ছিলাম এবং আপনাদের কার্যকলাপ আমি দেখেছি অ্যান্ড আই এম সো ইমপ্রেসড। আমি আমি খুবই খুশি, আমার আমার মানে খুবই ভিতর থেকে আমি একেবারে ইমোশনালি অ্যাটাচ ছিলাম আপনাদের সাথে। এবং আপনারা যে কাজটা করেন সেটা আমাদের বাংলাদেশের মতো দেশে, আমরা একটা মুসলিম প্রধান দেশ, আমরা আমাদের খুবই পপুলেশন, হাই ডেন্সিটি পপুলেশন, পভার্টি, লিটারেসি লেভেল ইজ লো, সো এই এইখানে এই জাতীয় একটি কাজ করে যাওয়া 1981 থেকে হিড ল্যাঙ্গুয়েজ বলে একটি অফিস ছিল যেখানে আমি থাকি, ঠিক আমার বাসার উল্টা পাশে ক্রিসেন্ট রোডে, যদি আনোয়ার সাহেব এটা বলতে পারবেন, আমার মনে আছে হিড ল্যাঙ্গুয়েজ বলে শুরু হয়, আমি ক্রিসেন্ট রোডে আমার বাবার বাড়ি, আমি এখন ওই বাবার বাড়িতেই আছি, তো ঠিক এটার উল্টা পাশে তাদের অফিসটা ছিল। ইট ওয়াজ এ বিউটিফুল, বিরাট একটা বাড়িতে ওনাদের অফিস ছিল, আমি দেখতাম বিভিন্ন কার্যকলাপ হতো, তো আমি আসলে বেড়ে উঠেছি এগুলো দেখে। এবং এখন যেহেতু নিজেকে মনে করি যে আমি ফিল অনার্ড এরকম একটা অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত হতে, এবং আমরা বিভিন্ন কর্পোরেট হাউস থেকে যদি আমরা এগিয়ে আসতে পারি, আপনাদের কাজে যদি আমরা আসতে পারি, কারণ আমরা তো বিভিন্ন রকমের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা আমরা ফলো করি, তো আমাদেরকে করতে হয়। সো এই এই সকল অর্গানাইজেশনকে যদি আমরা প্রমোট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো কিন্তু আমরা সেভাবে আমরা চালিয়ে যেতে পারবো। এবং এবং অ্যাজ আ মুসলিম আমি মনে করি যে এটা একটা বিশাল একটা ব্যাপার, আমাদেরকে জবাবদিহি করতে হবে, যিনি আছেন উপরে তাদের তার কাছে জবাবদিহি করতে হবে, এবং এই সকল দুস্থ মহিলাদের, এই সকল যে শিশু যারা নিষ্পাপ শিশু, তাদেরকে যদি আমরা সাহায্য করতে আমাদের হাত বাড়িয়ে দিতে পারি, সেজন্য আমাদের ইহকাল পরকাল দুটোই আমাদের জন্য নিশ্চিত হবে বা ভালো হবে। তো আমি এটা মনে করি, আমি খুবই মানে অনার্ড আমাকে আজকে আপনারা ইনভাইট করেছেন। তো ইনশাল্লাহ আজকে এই আলাপ সালাপের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসবে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপুকে, অনেক সুন্দরভাবে অনেকগুলো কথা বললেন এবং আমরাও হ্যাপি যে আপনাকে আমরা আজকে সবার সামনে আনতে পেরেছি, সবাই আপনাকে দেখতে পাচ্ছে, জানতে পারছে যে আমরা আসলে কি করি। আসলে আমি আমাদের হয়তো অনেক আলোচনার বিষয় আছে, আমি শুধু একটা জিনিস মানে বলতে চাই যে আমরা কেন যদি বলি যে কেন আমাদের আজকের টপিকে মানে এই করোনাকালীন সময় কেন CTRDW, হয়তো আমি কিছুটা ডেসক্রিপশন দিয়েছি, বলেছি শুরুতে যে এই সময়টা কি হচ্ছে না হচ্ছে, এই পিপলরা অলওয়েজ হচ্ছে
আমাদের কোন পরিকল্পনার বাইরে চলে যাচ্ছে, কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যে মানে আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন তারা তো আছেন এবং যারা শুনতে পাচ্ছেন তাদের জন্য শুধু একটা ছোট্ট একটা স্টাডির কথা যদি বলি তাহলেই বুঝতে পারবেন যে আসলে সিচুয়েশনটা কত ভয়াবহ। মানুষের জন্য ফাউন্ডেশন যে আমার এনজিও আছে বাংলাদেশে, ওনারা শেষ 27টা ডিস্ট্রিক্টে একটা সার্ভে করেছিল যেখান থেকে দেখতে পেয়েছে যে 4,249 জন উইমেন এবং 4,456 জন চিলড্রেন শুধুমাত্র এপ্রিল মাসেই ভায়োলেন্সের শিকার হয়েছে, এবং তাদের মধ্যে 1,672 এবং 424 বাচ্চা হচ্ছে নতুন যারা জীবনের প্রথমবার ভায়োলেন্সের শিকার হয়েছে। এবং তাদের একটাই কথা ছিল যে জাস্ট বিকজ অফ এই লকডাউন এবং এই এই লকডাউন সিচুয়েশনে তাদের হাজবেন্ডের টাকা পয়সার ক্রাইসিস থাকতে পারে, তারা হচ্ছে জব থেকে জবলেস হয়ে যাচ্ছে, এই প্রেশার গুলো থেকে এই ভায়োলেন্সটার ক্রিয়েশন। তার মানে আমাদের ভায়োলেন্স তো যুগে যুগে সবসময় ছিল, কালে কালে ছিল, কিন্তু এই সিচুয়েশনটা করোনাকালীন সময় কিন্তু এটার পরিমাণ অনেক বেড়ে গেছে। এবং আমাদের আরেকটা বিষয় আমরা বলে যে বলি যে একটা শব্দ বলি অপ্রত্যাশিত গর্ভধারণ বলি, যদিও কথাটা আসলে মানে পরিত্যক্ত শিশু বা অ্যাবান্ডন শিশু এই কথাটার সাথে আমাদের একটু আমাদের অর্গানাইজেশনের একটা আছে যে আমরা কোনো বাচ্চাকে অপ্রত্যাশিত বলতে চাই না, কোনো গর্ভধারণকে আমরা অপ্রত্যাশিত বলতে চাই না। তো দেখা যাচ্ছে UNFPA এপ্রিলে একটা পেপার পাবলিশ করেছে, সেখানে দেখতে পেয়েছি যে 13-51 মিলিয়ন মানে উইমেনরা যারা কিনা হচ্ছে কন্ট্রাসেপটিভ পাবে না, এবং যার কারণে 7-15 মিলিয়ন আনওয়ান্টেড প্রেগনেন্সি হবে শুধুমাত্র, এটা এপ্রিল মাসের একটা গবেষণা। তো দেখা যাচ্ছে এই হিউজ পরিমাণ এই সবগুলো একটা যেটাকে জেন্ডার বেসড ভায়োলেন্স এর দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আচ্ছা যাই হোক, আমরা আসলে এই পরিসংখ্যানটা শুধু বলা এই জন্যই যে আমরা আসলে করোনাকালীন অনেক বিষয়কে বলছি কিন্তু এই বিষয়টা আমাদের সামহাও আমরা মিস করে ফেলছি। তো আচ্ছা আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আমি আপনাদের মুখ থেকে আর কি একটু শুনতে চাই যে এই যে আমরা যারা সমাজের, আমরা কিন্তু সমাজ বঞ্চিত শব্দটা বলছি রেদার দেন সুবিধা বঞ্চিত, কারণ আমরা মনে করি যে আমাদের মধ্যে অনেক মানে সমাজে অনেক মেয়ে আছে যারা হচ্ছে আমাদের সুবিধা আছে, কিন্তু আমরা কিন্তু এই গর্ভধারণ যখন অপ্রত্যাশিত ভাবে সেটা ডিউরিং ম্যারেজ বা বিয়ে বহির্ভূত যখন আমরা গর্ভধারণ হয়ে পড়ি তখন আসলে এই মানুষগুলো সমাজে কোথাও ঠাঁই পায় না, তখন তাদের আমরা বলি যে কখনো তাদের সুইসাইড অ্যাটেম্প্ট নিতে হয়। তো এই জাতীয় যারা নারী আছেন যারা হচ্ছে নিজেদের ভুলে হোক মানে নিজেদের ভুল বলি না কেন বা বিয়ে হবে এই ধরনের আশ্বাস দিয়ে পরবর্তীতে ফেরত চলে আসা, এই জাতীয় কারণে যে মেয়েগুলো হচ্ছে অপ্রত্যাশিত গর্ভধারণের শিকার হচ্ছে, এই নারীগুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনাদের ভাবনাগুলো যদি একটু বলতেন আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আমি ডক্টর ফারহানাকেই বলবো শুরুতে যে আপনি যেহেতু লেখেন তো আপনার ভাবনাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন এই জাতীয় নারীদের নিয়ে। ধন্যবাদ লাবণ্য। আসলে এই করোনা সিচুয়েশনে আপনি যেটা বলেছেন যে ভায়োলেন্স সব দেশেই অনেক বেড়ে গিয়েছে, তো কিছুদিন আগে আমি বাংলাদেশের আসলে একটা সম্পর্কে জানতে পারি যে 999 একটা নাম্বার আছে, ওটা নাকি 24/7 ওপেন থাকে। তো কোনো মেয়ে যদি ডোমেস্টিক ভায়োলেন্স বলেন অন্য যে কোনো ধরনের ভায়োলেন্স বলে থাকেন তো ওই 999 নাম্বারে কল করে ওনারা আসলে আইনি সাহায্য নিতে পারেন, ওখানে মানে পুলিশের সাহায্য আছে, ওখানে অনেক লয়ার আছেন যারা মেয়ে এবং ছেলে অবভিয়াসলি ওনারা সাহায্য করছেন। তো এটা একটা অ্যাওয়ারনেস যদি সমাজে ছড়িয়ে দেওয়া যায়, অবভিয়াসলি শিক্ষা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা মেয়েদের অসম্ভব বেশি দরকার। এখানে যেমন অনেক দেখি যেরকম মানে আনওয়ান্টেড প্রেগনেন্সি বলেন বা অন্য কিছু বা বাবা নাই, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করে, মেয়ে স্পেশালি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে জীবনটা কাটিয়ে নিতে পারে। সুতরাং সমাজ তাকে কিভাবে দেখলো বা না দেখলো সেটা অনেকটা গৌণ হয়ে যায়, তো সেরকম একটা পড়াশোনার ব্যাপার আছে। তারপরে সামাজিক অ্যাওয়ারনেস যেটা সেটা হচ্ছে যে যেমন স্ট্রেস বা টাকা পয়সা নাই বা দুর্বল মেয়েরা সাধারণত বা কারো যদি কোনো শারীরিক অসুবিধা থাকে তখন কেউ ধরেই নিতে পারে যে না ইটস ওকে এই মেয়েটাকে অ্যাবিউজ করা, ভায়োলেন্স এটা সেটা। তো প্রথমে অবভিয়াসলি আইন শৃঙ্খলা বা ইনোকারীদেরকে ইনভলভ করতে হবে, ওনাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, সেটা একটা জিনিস। আপনারা হিট বাংলাদেশ একটা অ্যামেজিং কাজ করছেন যেটা আমি আসলে জানতে পেরেছি, এটা অ্যামেজিং ড্যামেজিং এই সমস্ত মেয়েদেরকে হেল্প করা। আমি আসলে এগেইন বলতে চাচ্ছি যে আমরা যদি মানে ফান্ড রেজ করতে পারি, প্র্যাকটিক্যালি হেল্প করতে পারি, যে যেমন আমি ডাক্তার, ওনাদের যে কোনো ধরনের হেলথ রিলেটেড কোশ্চেন ও সমস্ত ব্যাপারে আমি হেল্প করতে পারি, সেটা একটা জিনিস আছে।
তারপরে যে দত্তক দেওয়ার যে বাচ্চাগুলোর একটা ব্যাপার আছে, ওটা কিন্তু শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশেই ইদার সন্তানহীন দম্পতি অথবা যাদের একটা বাচ্চা আছে ওরা আসলে মানবিক কারণে অন্যান্য দেশ থেকে বাচ্চা নিয়ে আসতে চায়। তো ওনাদেরকেও যদি মানে ওয়াইডলি জিনিসটা জানানো যায় তাহলে এটাও একটা কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবভিয়াসলি নিজের পরিবারকে এ সমস্ত মেয়ের পাশে দাঁড়াতে হবে। এখন এটা 2020, এটা আসলে অনেক অন্ধকার যুগ না, আমেরিকার মতো উন্নত দেশেও ওরাও প্রচুর চেঞ্জ করছে সবকিছু, কিন্তু তারপরও ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলন এখনো ওদেরকে করতে হচ্ছে। সুতরাং পৃথিবীর সব দেশেই প্রচুর উন্নয়নের অনেক স্কোপ থেকে যায়। তো সুতরাং এখন যদি অ্যাওয়ারনেস এর জন্য বলি বা সবাই মিলে একজোট হয়ে এসব অত্যাচারকারীদেরকে প্রিভেন্ট করতে বলি, তারপর আপনাদের মতো সংগঠন যারা আছেন, তারপর আমি জানি সরকারও অনেক কিছু স্টিমুলাস প্যাকেজ দিচ্ছেন, ওগুলো যদি ওনারা মানে অ্যাচিভ করতে পারেন, তো সবাই মিলে যদি আমরা সাহায্য করতে পারি। আর প্রচুর নারী কর্মী আছেন যারা অনেক লিড পজিশনে আছেন আপনাদের মতো, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, ওনারা লয়ার জাজ আছেন, আমার মতো প্রফেশনে আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ওনারাও যদি সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, একটা প্রাণ, একটা বাচ্চার বা মায়ের প্রাণ যদি বেঁচে যায়। আর কাউন্সিলিং একটা বড় জিনিস, যেটা মানসিক স্বাস্থ্য, সেটা হলো যে এসব মেয়েদেরকে যদি বোঝানো যায় যে না, তাদের এই পৃথিবীতে একটা নির্দিষ্ট জায়গা আছে, ওনার কাজটা অন্য কেউ করে দিতে পারবেন না। তো এই কাউন্সিলিংটা যদি সুন্দর করে করা যায়, ওনাদেরকে জানানো যায় ওনাদের লাইফে বা ওনাদের বাচ্চার লাইফের ইম্পর্টেন্সটা, তাহলে সমাজ বদলাবে। এরকম পার্সোনালি লেভেলে অনেক কিছু নেই যারা একসময় অনেক অপান্তিয়ে ছিলেন, এখন অনেক উপরে আছেন এবং ওনারা আরো অনেককে সাহায্য করছেন। সো দিন বদলাচ্ছে, আমাদেরকে জাস্ট কালেক্টিভলি সবাই মিলে জিনিসটা চেষ্টা করে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে আমরা এমন একটা টপিক বা এমন একটা ইস্যু নিয়ে কাজ করি যেটা আসলে খুবই সেন্সিটিভ, বিশেষ করে বাংলাদেশের মতো একটা মুসলিম অধ্যুষিত দেশ যেখানে হচ্ছে কালচার একটা বড় ব্যারিয়ার, যে এই ধরনের মেয়ে আমরা আমরা ওদেরকে একটা টাইটেলে সবসময় ব্যাখ্যা করতে চাই যে খারাপ ধরনের মেয়ে যারা হচ্ছে বিবাহ বহির্ভূত সন্তান। তো দেখা যাচ্ছে যে আমরা যখন সেন্টারটা চালাই শুরুর দিকে, আমি শুনে আমি এখানে জয়েন করেছি যদিও 1 বছর 3 মাস, কিন্তু এখানে আসার পরে আমার সরাসরি CTRDW নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। তার আমাকে সেই সুযোগটা দিয়েছেন যে আমি যেন CTRDW সাথে জড়িত থেকে কাজ করি। তো ওখানে আমরা যেটা শুনেছি যে শুরুর দিকে এটা অনেক প্রেশার ছিল যে এখানে অবৈধ বাচ্চার একটা কারখানা তৈরি হচ্ছে, এখানে এই ধরনের মেয়েদেরকে রাখা হচ্ছে, আমরা খুব নাজায়েজ কাজ করছি, এরকম অনেক প্রেশার ছিল। কিন্তু আমাদের আমি বলবো আমি আমাদের স্যারকে ধন্যবাদ দিব, এক্সিকিউটিভ স্যারকে, উনি বলেছেন, আমার ওনার এই কথাটা এখনো ভালো লাগে শুনতে সবসময়, যে তোমরা যদি বলো যে কোনো ডাস্টবিনে তোমরা কোনো একটা পরিত্যক্ত শিশু পাবে না, তোমরা যদি বলো যে রাস্তাঘাটে কোনো বাচ্চাকে আমরা পেপারে দেখতে পাবো না যে হ্যাঁ এই বাচ্চাটা ফেলে গেছে, তাহলে আমি আমার সেন্টার বন্ধ করে দিব। তোমরা আমাদেরকে গ্যারান্টি দাও যে এরকম বাচ্চা তোমরা রাস্তাঘাটে পাবে না, আমরা আমাদের সেন্টার বন্ধ করে দিব। তো স্যারের দূরদর্শিতা বলি, স্যারের এটার পেছনে পরিশ্রম বলি, স্যার এটাকে কিন্তু আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে আজকে CTRDW-টাকে। তখন এখন আমরা মোটামুটি যে হিড মনে করে যে হিডের একটা রেসপন্সিবিলিটি যে এই ধরনের মেয়েদেরকে হেল্প করা, কারণ তাদের আসলে কোথাও যাওয়ার জায়গা নাই। ইভেন আমরা অনেক শিক্ষিত মেয়েরাও আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদেরকে নক করেছে যে সে এখন কই যাবে, মানে শুধু যে আমরা বলবো যারা গার্মেন্টস ওয়ার্কার এরকম না, কিন্তু আমাদের মতো যারা ইউনিভার্সিটিতে মেডিকেলে পাস করে আসছি তাদেরও আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভুলের শিকার হয়ে আমরা এই ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে পড়ি, তারাও আমাদের থেকে এখান থেকে এসে সাহায্য নিয়েছে। এবং আমরা এটাকে কিন্তু খুবই কনফিডেন্সিয়াল, আমাদের আপনারা যদি দেখে থাকেন, আমাদের আফরোজা আপা দেখেছেন এসেছেন, উনি জানেন যে আমাদের এটা কতটা আমরা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করি। তো সেই জায়গাটায় আমরা কিন্তু ওদেরকে 9 মান্থের একটা প্যাকেজ আমরা ব্যবস্থা করেছি, যেখানে রেসিডেন্সিয়াল সাপোর্ট এবং কাউন্সেলিং, প্রিন্যাটাল, অ্যান্টিন্যাটাল সব ধরনের কেয়ার আমরা দিই, এবং শেষ পর্যন্ত তারা মানে হয়তো কেউ কেউ বাচ্চাকে নিয়ে যেতে চায়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় বাচ্চাকে সাধারণত নিয়ে যেতে চায় না, বাচ্চাকে রেখে যায় এবং ওই বাচ্চাগুলোকে আমরা ভালো মানে ফ্যামিলি দেখে তখন আমরা তাদেরকে দিই। তো এখন আমাদের আমার একটা বিষয়, যেহেতু আমরা যেহেতু আজকে বিষয়টা এরকম যে অনেক সেন্সিটিভ, তো আমি আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের আফরোজা আপা, উনি খুব সুন্দর হিজাব পরেন, ওনাকে দেখতে ভালো লাগছে। তো আপাকে বলবো যে আপা, আমরা কিন্তু একটা খুব কমন একটা ধারণা যে মেয়েদের ড্রেস আপই হচ্ছে
এই ধর্ষণ বলি, যে কোনো ইফ টিজিং এর শিকার বলি, এই ধরনের ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে দায়ী। তো আপনি তো একজন নারী এবং আপনি খুব সুন্দর করে হিজাব পরে চলাফেরা করেন, তো আপনি কি এই ধরনের কখনো ফেস করেছেন যে না আমি হিজাব পরেছি, দ্যাটস ওয়াই আমি কোনো হ্যারাসমেন্টের শিকার হইনি, বা একটা কটু কথা শুনিনি? তো আপনি একটু বলেন যে ড্রেস আপটা আসলে কতটুকু এই ভায়োলেন্সের জন্য রেসপন্সিবল, বা আপনার ধারণাটা যদি একটু বলেন আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ লাবণ্য, সুন্দর একটা প্রশ্ন। পোশাক আসলে মানুষকে মানে ইউনো আপনার প্রথম দেখা হচ্ছে একটা একটা ইমপ্রেশন রাখে। আমি হ্যাঁ আমি হিজাব পরেছি, হ্যাঁ আই হ্যাভ মাই রিজনস, বাট আমি এরকম ছিলাম না। হ্যাঁ আই ওয়াজ একদম আউট অ্যান্ড আউট। ডক্টর ফারহানাকে দেখতে আজকে কত ভালো লাগছে, আমি জানি না আমাকে কিরকম লাগছে, বাট ডাজেন্ট ম্যাটার, আমার লুকস এখন ডাজেন্ট ম্যাটার। আমার এখন সোশ্যাল একটা আই হ্যাভ আমি আমি একজন ফিজিশিয়ান, আমি এক জায়গায় কাজ করি, আমার একটা সার্টেন এইজ পর্যন্ত আমি এসেছি, আমার একটা সার্টেন ম্যাচুরিটি এসেছে। হ্যাঁ আমার পোশাকটা আমার জন্য খুব একটা যে হ্যাঁ এটা নিয়ে আমি আমি বলবো আমি ব্লেসড যে আমি একটা প্রিভিলেজড পরিবারে জন্মগ্রহণ করেছি। আমরা আমার বাবা সরকারি চাকরি করতেন, ঢাকা শহরে বড় হয়েছি, ভালো ভালো স্কুলে গিয়েছি, কলেজে পড়েছি, মেডিকেল স্কুলে গিয়েছি, সো আই অ্যাম প্রিভিলেজড। আমার আমি আলহামদুলিল্লাহ কখনো ওরকম এক্সপিরিয়েন্স হয়নি, বাট ইটস ট্রু। অবশ্যই যখন আমি খোলা চুলে অথবা শাড়ি পরে আমি যখন কোথাও যেতাম, তখন যখন মানুষের একটা দৃষ্টিভঙ্গি আমার দিকে থাকতো, এখন যখন আমি একটু কভার করে এসেছি, আমি হিজাব পরে এসেছি, এখন তাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়েছে, ইটস ট্রু। বাংলাদেশে অনেক সোশ্যাল স্টিগমা আছে, যেটা আপনি বলছেন যে আমাদের যে কালচার, হ্যাঁ সোশ্যাল স্টিগমার জন্য কিন্তু মেয়েরা বিভিন্ন পদে পদে বিভিন্ন পদক্ষেপে যে যে ধাক্কা খাচ্ছে। পোশাকটা একটা ছোট্ট একটা কারণ, কিন্তু আমি একটা মেয়ে হিসাবে অ্যাজ আ ফিমেল আমি কিন্তু অনেক জায়গাতে অনেকভাবে থ্রেটন ফিল করি, আমি কিন্তু সেফ ইনসিকিউর ফিল করি। আমি যখন পুরুষ শাসিত সমাজে পুরুষ একটি মিটিংয়ে যখন আমি যাচ্ছি যেখানে সবাই পুরুষ, আমি একজন মহিলা, আমি কিছু হলেও একটু হলেও আমি কিন্তু একটু পিছুপা হই যে আচ্ছা ঠিক আছে আই এম দ্য ওনলি ফিমেল হিয়ার, সো আই শুড বি ভেরি কশিয়াস, আই শুড বি ভেরি কেয়ারফুল আমি কি বলছি, কিভাবে কথাটা বলছি। সো আমাদের কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু একটা ছোট্ট একটা ইনহিবিশন কাজ করে। পোশাকটা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, বাট আনোয়ার সাহেব যখন বলছিলেন যে একটা মেয়ে যখন গৃহপরিচারিকা, বাসায় কাজ করতে আছে, সে অ্যাবিউজড হচ্ছে বাই দ্য ওনার অথবা তার উপযুক্ত ছেলের দ্বারা, তার পোশাক কিন্তু কোনো খারাপ কিছু না, সে কিন্তু তার পোশাক নর্মালি আছে, এবং হয়তোবা এই জাতীয় যারা আমাদের বাসায় মানে গৃহপরিচারিকা হিসেবে যারা আসেন, যারা হেল্প হিসেবে আসেন, বেশিরভাগ দেখা যায় ম্যালনারিশড, তাদের নারিশমেন্টটাও কিন্তু ঠিক মতো হয় না। একটা 20 বছরের একজন একটি মেয়ের যেই পরিমাণ শারীরিক ডেভেলপমেন্ট হওয়া উচিত, তাদের কিন্তু সেই পরিমাণ হয় না, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু এই নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। সো পোশাক অ্যাপিয়ারেন্স কিছু কিছু ক্ষেত্রে ইট ডাজেন্ট ম্যাটার। একটি ফিমেল যখন আমরা মানে অসহায় হয়ে পড়ি, একটা পুরুষ আমাদের ফিজিক্যাল একটা ডিভেলপমেন্টের কারণে আমরা একটু ছোট হয়ে থাকি, হ্যাঁ আমাদের ফিজিক্যাল স্টেচারটাই ছোট একটা পুরুষের থেকে, আমাদের শক্তিটাও কম, কিন্তু আপা যেরকম বলেছেন, ফারহানা আপা বলছিলেন যে আমাদের কাউন্সেলিং, আমরা যদি মেন্টালি সোশ্যালি অ্যাকসেপ্টেড হয়ে যাই, যারা ডেস্টিটিউট উইমেন তাদেরকে আপনি কাউন্সেলিং করে যদি বোঝাতে পারেন না আপনি অসহায় না, আপনার পিছনে আমরা আছি, CTRWD এই জাতীয় সংগঠন আছেন, আনোয়ার হোসেন স্যার বলছেন যখন তোমরা ডাস্টবিনে একটা বাচ্চা পাবে না তখন তুমি আমাদের কাছে এসে বলো, আমি আমি অর্গানাইজেশন বন্ধ করে দিব। সো বাট হি উইল ট্রাই হিজ বেস্ট, উনি কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেই যাবেন, এবং ওনাদের মতো পার্সোনালিটি যখন আমাদের সমাজে আছেন, ডেস্টিটিউট উইমেনদের একজন একজনকেও যদি আমরা বাঁচাতে পারি, একটি শিশুকে যদি আমরা বাঁচাতে পারি, আমাদের জন্য অনেকটা করা হয়ে যাবে। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমি দেখেছি, আপনাদের যে সংস্থানের যেভাবে আপনারা নিরাপ মানে সিক্রেসিটা মেনটেন করছেন, হ্যাঁ আমি কিন্তু দেখেছি, আমি কিন্তু যে শিশুটাকে আমরা অ্যাডপশনে দিয়েছিলাম বাচ্চাটা কিন্তু 6 দিনের একটা বাচ্চা ছিল, হ্যাঁ, এবং কি কারণে বাচ্চাটা কেন এই পৃথিবীতে এসেছে কারণটা কিন্তু আজ পর্যন্ত আমি জানতে পারিনি। আপনাদের ওখানে যে দিদি ছিলেন উনি কিন্তু আমার সাথে শেয়ার করেননি, হ্যাঁ ওনার কাছে কাগজপত্র ছিল, এবং অ্যাডপশনে যখন গিয়েছে 1 বছর সময় লেগেছে, কিন্তু লিগাল ম্যাটার সব কিছু ইনভলভ করে লয়ার্সরা ইনভলভ হয়েছেন, এবং এখানে কিন্তু কোনো রকম যে আপনাদের অর্গানাইজেশন প্রথমে যেমন একটা
টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেখানে হচ্ছে একটা বাচ্চা শিশু পাচারের বা এই জাতীয় কথাবার্তা যখন উঠছিল। বাট আমি কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করেছি সেরকম কিন্তু কিছুই না, আমি কখনোই মাকে দেখিনি, আমি বাচ্চাটাকে দেখেছি, আমি গিয়েছি 6 দিনের বাচ্চা থেকে শুরু করে বাচ্চাটার বয়স যখন 9 মাস না 10 মাস হলো, আলটিমেটলি 1 বছরের সময় বাচ্চাটাকে অ্যাডপ্ট মানে ওই ফ্যামিলি তখন ওনারা নিতে পেরেছেন। বাট আমি কিন্তু ধীরে ধীরে বাচ্চাটাকে বড় হতে দেখেছি, বেড়ে উঠতে দেখেছি, বিভিন্ন সময় আমি গিয়েছি, আমি হয়তো বা আমার হাতে করে কিছু নিয়ে গিয়েছি বাচ্চাটার জন্য, কিন্তু মাকে আমি কখনো দেখিনি এবং মার ব্যাপারে আমার কাছে কোনো রকম কোনো ইনফরমেশন কিন্তু আমাকে কখনোই ডিসক্লোজ করা হয়নি। সো সেটা আমি বলতে পারি ফ্রম মাই এক্সপিরিয়েন্স। ডক্টর ফারহানা যখন আসবেন, উনিও যখন ভিজিট করবেন, উনিও দেখতে পারবেন এত সুন্দর একটা জায়গা, মিরপুরের মতো একটা জায়গাতে একটা একতলা বিল্ডিং, সুন্দর মাঝখানে একটা বাগান আছে, আমার খুব ভালো লাগে যেতে। ইট ইজ মানে আসলেই আসলেই খুবই ভালো কাজ করছেন আনোয়ার সাহেব, আপনারা কাজ চালিয়ে যান, আমরা আছি, উই উইল হেল্প ইউ, অ্যান্ড যখন যেরকম পরিমাণ যেভাবে করতে পারি উই উইল ট্রাই। সো এতটুকু, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে আসলে আপনি বললেন, খুবই ভালো লাগলো শুনে। আমরা ঈদের এমপ্লয়ি হিসেবে নিজেকে গর্ববোধ করি যে না আমরা এরকম একটা কাজের সাথে যুক্ত হতে পেরেছি। আসলে আমার যে জায়গাটা ছিল যে হ্যাঁ আমরা বলেছি যে আমরা ধরে বলি যে পোশাকের জন্য মেয়েরা হয়তো ধর্ষণের শিকার হয়, আসলে তাহলে এই যে ছোট ছোট বাচ্চাগুলো 6 বছর 3 বছর, তাহলে কিন্তু এই বাচ্চাগুলোর আসলে আমরা ঘটনাটা বলতে পারতাম না। তো আসলে এই জন্য যে জিনিসটা আমাদের করণীয় সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন আমরা বলি সেটা আমাদের ফ্যামিলি থেকে। আমরা সবসময় কি বলি আমাদের মেয়ে বাচ্চাটাকে বলি তুমি ঠিক মতো পোশাক পরো, বাইরে যাবে না, কিন্তু আমরা কিন্তু ছেলেটাকে বলি না যে তুমি ওইভাবে দেখো না, মানে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করো। তো তার মানে কিন্তু আমাদের পরিবার থেকে একটা লার্নিং এর ব্যাপার আছে। আমি আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনারা, বিশেষ করে ফারহান আপুর কাছে আমি জানতে চাইবো, আপনার ছেলে মেয়ে আছে তো আপনি কি মনে করেন যে আসলে আমরা এই লার্নিং গুলো ফ্যামিলি থেকে বা কিভাবে ফ্যামিলিগত ভাবে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি, আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। না ডেফিনেটলি আমার আসলে মানে ইসলামিক ভাবেই যদি ধরে থাকি, মেয়েদের যেমন পর্দা আছে ছেলেদেরও সেরকম চোখের পর্দা আছে। একবার কোনো কারণে চোখ পড়ে গেলে সেকেন্ড টাইম কিন্তু ওনারা তাকাতে পারেন না। তো এটা যদি একেবারে মানে মাদ্রাসা বা যে কোনো লেভেল থেকে ইয়ে করা যায় যে না মেয়েরা অনেক রেসপেক্টেবল, অনেক মানে ভালো পজিশনে, ওরা মা, ওরা বোন, ওরা ওয়াইফ, এরকম টাইপের যদি একটু শিখানো যায়। আর আরেকটা জিনিস আমার কাছে সারপ্রাইজিং লাগে, আমি দুনিয়ার অনেক দেশে ঘুরে দেখেছি, সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন, ওখানে কিন্তু প্রচুর সব লেভেলের বাংলাদেশি লোকজন আছে এবং ওখানে আইনের শাসনটা মানুষের কখনোই সাহস হবে না এ ধরনের অপরাধ গুলো করার। হ্যাঁ আমেরিকাতেও অপরাধ আছে, কিন্তু যেহেতু আইনের শাসন একে অনেক কড়া, ওনাদের এই জিনিসটা সাহস হয় না। তো অবভিয়াসলি আমি জানি সরকার রিয়েলি চেষ্টা করছেন, তো ওটা যদি ওনাদেরকে কোনোভাবে বলে দেওয়া যায় যে না এ ধরনের অপরাধ করে তোমরা পার পেয়ে যাবে না, প্রকাশ্যে শাস্তি হয়ে যাবে, এটা একটা জিনিস আছে। আর ওদেরকে এটাও জানাতে হবে যে না আপনাদের মতো প্রতিষ্ঠান আছে এই সমস্ত মেয়েদের পাশে, ওদের হাত ধরার জন্য, ওদের সব শেল্টার দেওয়ার জন্য, ওরা মানে অপাঙ্কেও না, তাহলেও মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা এরকম হবে। আর শিশুদের অবভিয়াসলি নিরাপত্তা, আমি মনে করি না যে পোশাকের এমন কোনো মানে জন্য মানে মেয়েরা অ্যাবিউজড হওয়া উচিত। এই সমস্ত দেশে ইভেন দুবাই, আমি সিঙ্গাপুর ও সমস্ত এশিয়ান দেশে এগুলাতেও মেনশন করছি যে ওরা ওদের ইচ্ছা মতো পোশাক পরে। আমি কখনো আমাদের দেশি লোক বা আমাদের মানে সাবকন্টিনেন্ট এশিয়ান লোকদেরকে দ্বিতীয়বার তাকাতে দেখি নাই অন্য কোনো খারাপ মানে উদ্দেশ্যে কিছু করার। তো দ্যাট মিনস সব শ্রেণীর লোকেরাই, ওখানে শ্রমিক শ্রেণী থেকে শুরু করে সবাই যে অনেক পড়াশোনা জানা সেটাও না, ওনারাও আছেন এবং ওনারা কিন্তু এই জিনিসটা ওখানে করার সাহস পান না। আমাদের দেশে পান, এখানে তো মানে দৃষ্টান্তমূলক শাস্তি এটা একটা, আর আপনাদের প্রতিষ্ঠানে যে ওদের সাহায্য আছে এটা একটা উচিত। আর পোশাকটা এখন 2020, আমরা রাতে কাজ করি, ছেলেদের সাথে কাজ করি, সমস্ত দেখা গেল হয়তো বা আমি একাই ডাক্তার একটা বিশাল হসপিটালে দৌড়ে বেড়াচ্ছি, আমার মনে কখনো এই ভয়টা আসে নাই, কারণ আমি একটা সেবা দিয়ে যাচ্ছি। সুতরাং এই সেম জিনিসটা আমাদের অ্যাওয়ারনেস আনতে হবে যে এই মেয়েটাকে যদি আমি বাঁচতে দেই সে হয়তো আরো অনেকগুলো জীবন বাঁচাবে, সে যেই হোক, একটা মানে গৃহকর্মী হোক, একটা মায়ের বাচ্চাকে তিনি যদি দেখেন তাহলে মাটা গিয়ে বাইরে একটা কাজ করতে পারে, সমাজে বা নিজের পরিবারে অনেক কন্ট্রিবিউট করতে পারে, মানে সেটা যে লেভেলের মেয়েই হন। তো এটা একটু মানে মনে হয় কম্বিনেশন আপনাদের সাপোর্ট প্লাস আইনের শাসন
এই দুটো যদি মানে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমার মনে হয় যে পোশাকটা আসলে তেমন কোনো ব্যাপার না, সবারই অ্যাওয়ারনেস আসতে হবে 2020। ঠিক আছে, আমরা হচ্ছে আপনাদের সবাইকে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে CTRDW যেমন দুস্থ মাদেরকে নিয়ে কাজ করে, দুস্থ মানে বাচ্চাদের পুনর্বাসনের ব্যবস্থা করে, তাদের সার্ভিস দিয়ে থাকে, আমাদের কিন্তু একটা প্রাউডের জায়গা বলবো, ইভেন আমি অ্যাজ এ এমপ্লয়ি অফ হিট বাংলাদেশ আমি বলতে চাই যে আমার কাছ থেকে একজন বীরাঙ্গনাকে দেখার সুযোগ হয়েছে এই CTRDW-র মাধ্যমে। কারণ CTRDW তে আমাদের একজন বীরাঙ্গনা আছেন যাকে হিট সাপোর্ট দিয়ে আসছে, উনি এখন এতটাই ট্রমাটাইজড হয়ে আছেন যে উনি ওনার মানে ব্যাকগ্রাউন্ড পেছনের ব্যাকগ্রাউন্ড গুলো আর মনে করতে পারে না। আমরা ওনার সাথে কথা বলেছি কোথায় বাসা কি বাসা উনি কিন্তু ভুলে যায়, তার মানে উনি ওই যে একটা কঠিন সময় পার করে দিয়ে আসেন, ওনার ফ্যামিলি মেম্বার কেউই নাই, মানে উনি এই CTRDW প্রিমিসেস থেকেই কখনো বের হয়নি, মানে তার জীবনটা CTRDW তে কেটে গেছে। এবং আমার আসলে ওই দিন খুবই খারাপ মানে কষ্ট লাগলো এই নারীকে দেখে, এই যে ওনার জীবনটা আসলে কি, 71 সালে উনি এরকম দেশের জন্য তার একটা কন্ট্রিবিউশন, কিন্তু আজকে তাকে আমরা এই এত বছর পরে মানে শুধুমাত্র আমাদের এই প্রিমিসেসেই উনি আছেন, উনি কিন্তু কোনো সরকারি ভাবে ওনার যেরকম রিকগনিশনের দরকার ছিল সেটা কিন্তু উনি পাননি। তো আমাদের মাধ্যমে হলেও একজন বীরাঙ্গনা যিনি কিনা দেশের জন্য তার আজকের এই অবদান উনি আমাদের সাথে আছেন, এটা অবশ্যই আমাদের জন্য গর্বের জায়গা। আমাদের ওখানে ওনার আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে উনি আমাদের বাচ্চাদের সাথে মাদের সাথে আছেন, এটা হচ্ছে সবার উদ্দেশ্যে বলা যে জানুক যে আমাদের সাথে একজন বীরাঙ্গনাও আছেন। তো আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমরা হ্যাঁ বলি যে নারীর পোশাককেই দোষ দেই না কেন, বা আমরা ছেলেদের দোষই বা দেই ছেলেদের দোষের কথা বলি যে হ্যাঁ অনেক সময় মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে যে হ্যাঁ তোমাকে আমি বিয়ে করব, বিশেষ করে গার্মেন্টস এ দেখা যায় যে এই ঘটনা বেশি যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব তাহলে তো আমরা একসাথে থাকতেই পারি। তো দেখা যাচ্ছে ওই জাতীয় ক্ষেত্রে বা অনেক সময় মানসিক ভারসাম্যহীন কিছু মেয়ে থাকে যারা হচ্ছে এরকম রেপের শিকার হয়ে আমাদের এই সেন্টার গুলোতে আসে। তো আমরা আসলে ছেলেদেরকে তো বলবো হ্যাঁ আমাদের সবসময় টার্গেট গ্রুপটা হ্যাঁ শুধুমাত্র মেয়ে না হোক, যে শুধু মেয়েকেই বলবো তুমি মেয়েরা এইভাবে চলো, মেয়েরা ওটা করো না, সন্ধ্যার পরে বাসার বাইরে যেও না, সাথে কাউকে নিয়ে যাও, গার্জিয়ান নিয়ে যাও, সেইভাবে কিন্তু আমাদের ছেলেদেরকেও কিন্তু সেন্সিটাইজ করা দরকার যে হ্যাঁ তুমি এরকম হবা, তুমি তো আরেকজনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে সেটা কিন্তু আমাদের পরিবার থেকে আসা দরকার। তো সেই জায়গা থেকে আমি একটু আমাদের আফরোজা আপাকে বলবো, আপনি একটু সবাইকে একটু বলবেন যে আমাদের নারী হিসেবে মেয়ে হিসেবে আমাদের এই ক্ষেত্রে নিজেকে সেফ রাখা বলি বা এই ধরনের শিকার না হওয়া যে হ্যাঁ আমি বিয়ে করব আমরা একসাথে থাকি, এই জাতীয় ক্ষেত্রে আপনার যদি কোনো পরামর্শ থাকে বা এটার পাশাপাশি আপনি যদি একটু আমাদেরকে বলেন, যেহেতু আপনি একটা কর্পোরেট অর্গানাইজেশনে আছেন বড় একটা কোম্পানিতে, তো অ্যাজ এ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা থেকে দুইটা বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি, একটা হচ্ছে আমাদের নারীদের প্রতি আপনার কোনো পরামর্শ যে আমরা কি করব, প্লাস হচ্ছে আপনি কর্পোরেট একটা জব করেন, এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে মানুষের কি করণীয় বা একটা অর্গানাইজেশন কি করতে পারে সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। থ্যাংক ইউ। সো প্রথম প্রশ্নটার উত্তরে যেটা বলবো যে হ্যাঁ একটা একটা ফিমেল হ্যাঁ তার আসলে নিজেকে তুলে ধরা সমাজের কাছে, জাতির কাছে অথবা নিজেকে প্রোটেক্ট করার কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। হ্যাঁ অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় লিভ দিস ইজ 2020, ডক্টর ফারহানা কয়েকবার করেই বলছেন 2020 সালেটা, এটা কিন্তু এখন আমরা উই আর নট সিটিং ইন দ্য 70s or 80s, হ্যাঁ এখন লিভ টুগেদার হচ্ছে, হ্যাঁ চলছে, শুধুমাত্র আনোয়ার সাহেব বলেছেন যে হ্যাঁ গার্মেন্টস ওয়ার্কারদের ক্ষেত্রেও না কিন্তু আমাদের মানে সোসাইটিতে বিভিন্ন লেভেলে কিন্তু হচ্ছে। সো একটা একটা মেয়ে হিসেবে একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমাকে অবশ্যই প্রোটেক্টেড থাকা উচিত, আমাকে কখনোই একেবারেই নিজেকে একেবারে বিলীন করে দিলাম, হ্যাঁ একজনের প্রতি আমি একেবারে এত বিশ্বাস রেখে ফেললাম যে হ্যাঁ হি উইল টেক মাই রেসপন্সিবিলিটি, সেই ধারণাটা আসলে না রেখে, হ্যাঁ আমরা আমরা শিক্ষিত, আমরা পড়ালেখা করেছি, আমাদের এখন শিক্ষার হার বাড়ছে, বাংলাদেশে অনেক পজিটিভ অনেক কিছুই হচ্ছে, এমন না যে হচ্ছে না, সরকার পদক্ষেপ নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু একটি মেয়ে হিসাবে আমাকে সেইগুলো মনে রাখতে হবে যে হ্যাঁ আমি একজন একটা একজন নারী, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস মি অ্যান্ড টুয়ার্ডস দ্য সোসাইটি। সো আমি যদি লিভ টুগেদার করতেও চাই সেক্ষেত্রে কিন্তু আই হ্যাভ টু বি প্রোটেক্টেড।
আমাকে সেগুলো মনে রাখতে হবে। আমাদের কর্পোরেট সোসাইটিতেও অনেক আছে যে ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স হওয়ার পরে কিন্তু ছেলে মেয়ে মেলামেশা করছে, ইভেন দো দে আর নট লিভিং টুগেদার, কিন্তু তারা কিন্তু সব রকমের সম্পর্ক রাখছে। তো সেই ক্ষেত্রে দে শুড বি প্রোটেক্টেড। হ্যাঁ, আর যারা শিকার হয়ে যাচ্ছেন, হ্যাঁ, শিক্ষার হার যেহেতু কম, লো লিটারেসি, যে মেয়েটা বুঝতে পারছে না, মানসিক প্রতিবন্ধী হিসাবে যে মেয়েটাকে আপনি বলছেন ধর্ষণের শিকার হচ্ছে, তাদের ক্ষেত্রে হ্যাঁ আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের অ্যাজ আ সোসাইটি আমরা তাদেরকে প্রোটেক্ট করব। হ্যাঁ, মা হিসেবে আমি শিখাবো আমার শিশু, আমার সন্তান যদি সেরকম হয় তাকে আমি সেই ক্ষেত্রে সেই রকম অ্যাওয়ারনেস দিয়ে বড় করবো। আমার ছেলে আছে, আমার তিন ছেলে, সো আমি আমার তিন ছেলেকে অবশ্যই সেসব ভ্যালিউ দিব, বিকজ টু রেসপেক্ট উমেন। ডক্টর ফারহানা বলছেন যে একটা একটা মা, একজন ওয়াইফ, একজন সিস্টার, সে কিন্তু একটা রেসপেক্ট। মুসলিম আমাদের ধর্মের কথা আমি যদি চিন্তা করি, আমাদেরকে কিন্তু মেয়েদেরকে অনেক উঁচুতে আমাদেরকে স্থান দেওয়া হয়েছে, আমাদের কিন্তু রেসপেক্টটা অনেক বেশি করে দেওয়া হয়েছে। পুরুষ জাতি, হ্যাঁ, সবাই জেনারেলাইজ করলে হবে না, সবাই এক না, কেউ কেউ আছে হয়তোবা ওই সময়ে ওই মুহূর্তটাতে সে হয়তোবা একটা তার মাঝে এমন একটা কিছু এসে যাচ্ছে যে একটা 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 মেয়েকে বা একটা ফিমেলকে সে একটি কমোডিটি হিসেবে দেখছে, সে দেখছে হচ্ছে দিস ইজ অনলি ফর মাই এনজয়মেন্ট। সো সেই মুহূর্তগুলো কিন্তু আমরা এভাবে করে পুরুষ জাতিকেও কিন্তু জেনারেলাইজ করতে পারি না। সো আমি বলবো যে অ্যাজ আ ফিমেল, হ্যাঁ, আমি প্রোটেক্টেড থাকবো, আমি শিক্ষিত নারী, অবশ্যই আমি আমার ভালোটা দেখবো, আমি কখনোই নিজেকে বিলিয়ে দিব না। তো এটা একটা জিনিস। আর অ্যাজ এ কর্পোরেট, আমি কর্পোরেট রেসপন্সিবিলিটি হিসেবে বলছি যে আপনাদের মতো অর্গানাইজেশনের প্রতি এগিয়ে আসা উচিত। প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কিন্তু একটা ব্লেসিং হয়েছে লাবণ্য, আপনি যে বলছিলেন যে আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এই FB ফেসবুক লাইভে কিন্তু আমরা আসতাম না যদি আজকে নর্মাল সিচুয়েশন হতো। সো ইটস আ ব্লেসিং, আপনাদের আরও প্রচার হবে, আমি চাই যে আপনাদের আরও প্রচার হোক। আমার কাছ থেকে অনেকেই জেনেছে আপনাদের কথা, এবং আনোয়ার সাহেব যেটা বললেন যে হ্যাঁ, এরকম পরিবার যারা আছে যাদের নিঃসন্তান, তারা সন্তান চাচ্ছে, অবশ্যই তাদের সাথে আমি যোগাযোগ করিয়ে দিব। এবং আমি মনে করি, আমার বিশ্বাস, যেহেতু আমি একটা সার্টেন লেভেল অফ সোসাইটিতে আছি, এবং আমার পক্ষ থেকে যদি তারা আপনাদের একটা প্রমোশন পায়, আমার আপনাদের কথাগুলো শুনতে পারে, অবশ্যই তাদের একটা আস্থা হবে আপনাদের উপর। সো অ্যাজ আ কর্পোরেট আমি মনে করি যে হ্যাঁ, আমাদের এগিয়ে আসা উচিত। আমি পার্সোনালিও এটা বিশ্বাস করি, বাংলাদেশ আরও এগিয়ে যাক। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু আজকে 3 মাস 6 মাসের জন্য না, এটা হয়তো বা আরো 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত থাকতে পারে। সো এই মুহূর্তে এই সব দুস্থ নারীদেরকে, এবং যারা হচ্ছে এই লকডাউন সিচুয়েশনে, আপনি বলেছেন একটা পরিসংখ্যান দিয়েছেন যে শিশুরা অ্যাবিউজড হয়েছে বিকজ অফ দ্য লকডাউন সিচুয়েশন, বিকজ যাদের চাকরি বাকরি নেই, দেয়া ফ্রাস্ট্রেটেড, কি করবে বুঝতে পারছে না, তো বাসায় বসে বসে স্ত্রীকে হয়তো বা মারলো, বাচ্চাকে মারলো, সেই ফ্রাস্ট্রেশনগুলো তাদের উপর চাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা যেন এগিয়ে আসি, আমরা যেন আরও বেশি বেশি করে অ্যাওয়ারনেস তৈরি করি। ডক্টর ফারহানা বলছিলেন যে সরকারিভাবে যেন আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করি, এবং পুরুষ জাতি, হ্যাঁ, পুরুষ জাতিকে জেনারেলাইজ আমি কখনোই করবো না, আমার বাবা একজন পুরুষ, আমার হাজবেন্ড, আমার ছেলে, সো দে আর অলসো মেন, আমি তাদেরকে জেনারেলাইজ করবো না। সো দে শুড নো, দে শুড রেসপেক্ট উইমেন, সেই অ্যাওয়ারনেসটা যেন আমরা আরও বেশি বেশি করে তৈরি করতে পারি। আপনাদের কাছে আমাদের অঙ্গীকার, আমাদের হচ্ছে আমরা চাইবো যেন আপনারা বেশি আপনাদেরকে আরও প্রচার করেন, আপনারা সমাজের জন্য এত বড় বড় কাজ করছেন সেটা যেন সবাই জানেন, এবং আমরা যেন এগিয়ে আসতে পারি, প্রতিটা পদক্ষেপে আপনাদেরকে সাহায্য করতে পারি। আসলে আমরা কেউই চাই না যে এই ধরনের মা বা এই ধরনের শিশু সংখ্যা বাড়ুক, কিন্তু এই ঘটনা কিন্তু বন্ধ নাই। আমাদের সেন্টার বন্ধ হয়ে গেলেই যে এই জাতীয় ঘটনা ঘটবে না, ব্যাপারটা এরকম না, এটা সবসময় চলে আসছে, তারাও এরকম মাও আসছে, এরকম শিশুও আমরা পাচ্ছি। তো আমরা চাই আসলে সবাইকে জানাতে যে আমরা যেন এই রকম মুহূর্তে কেউ যেন আসলে কোনো ভুল ডিসিশন না নিয়ে ফেলি যে হ্যাঁ আমি ধর্ষণের শিকার হয়েছি, আমি আনওয়ান্টেড প্রেগনেন্সি শিকার হয়েছি, মানে আমার জীবনটা শেষ, এই ধারণা করে যেন কেউ তার নিজের জীবনটা নষ্ট না করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইখানে আসো, তোমরা এসে তোমরা সুযোগ সুবিধা নাও, এবং আপনাদের মাধ্যমে আমাদের সবার উদ্দেশ্যে বলা এটাই যে আমাদের স্যার এটা অনেক দিন থেকে নিজের খরচে, নিজের অর্গানাইজেশনের খরচে এটা যেমন কন্টিনিউ করছে, সবাই যেন তার স্ব জায়গা থেকে, যার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেই জায়গা থেকে যেন হিট বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে, সেটা হচ্ছে সবার কাছে চাওয়া।
তো আমরা মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, তো আমি একটু আবার একটু ফারহান আহমেদের কাছে আবার যাব, জিজ্ঞেস করব যে উনি যেহেতু একজন ডক্টর হিসেবে আছেন, তা এই COVID-19 সিচুয়েশনে আপনার কাছে আমার জানতে চাওয়া যে যদি ওভারঅল আপনি, আমরা সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়া বলি, পত্রপত্রিকা বলি, জানি যে আমরা কি করব এই সময়, আমাদের কি করণীয়, এই ধরনের আমরা মোটামুটি সবাই অনেক ধরনের কথা প্রতিদিন প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। তো আপনার কাছে আমার একটু জানতে চাওয়ার জায়গাটা এটা যে করোনাকালীন সিচুয়েশনে মানে নারীদের এই জবের ক্ষেত্রে বলেন কি কি ধরনের সমস্যা আপনি পার্সোনালি যদি ফেস করে থাকেন সেটাও একটু আমাদের সাথে শেয়ার করবেন, অথবা কি কি ধরনের মেয়েরা সমস্যা ফেস করতে পারে সেই জায়গাটা যদি আপনি একটু আমাদের সাথে বলেন এই করোনাকালীন সিচুয়েশনটাকে রিলেট করে। ধন্যবাদ লাবণ্য। ডক্টর আফরোজা, জাস্ট একটা লাইন আমি অ্যাড করতে চাই, উনি খুব সুন্দর করে সবকিছু বর্ণনা করেছেন। আমি জাস্ট একটু জোর দিতে চাই যে এখানে যেমন আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আল্লাহ রহমতে, সেক্স এডুকেশনটা যদি একদম এলিমেন্টারি থেকে মানুষকে দিয়ে দেওয়া হয় কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে, এবং ফিজিক্যালি যেহেতু মেয়েরা একটু উইক, একটু যদি মানে কারাটে বা অন্য কিছু ওদেরকে শিখিয়ে দেওয়া যায়, অবভিয়াসলি প্রতিবন্ধী বাচ্চাদের কথা তো কিছু বলার নাই, কিন্তু একটু যদি এগুলা ইয়ে করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে হয়তো বা কিছুটা সেফার থাকতে হয়, নিজেকে প্রোটেক্ট করতে ইজিয়ার হয়, যেহেতু আমাদের দেশে মাধ্যমিক পর্যন্ত শিক্ষাটা ফ্রি এর যে কোনো টাইমে। তো করোনা পরিস্থিতিতে আমি ফ্রন্টলাইনার হিসেবে কাজ করি, আমি যেহেতু তিনটা হাসপাতালে কাজ করি, সুতরাং প্রথম অবভিয়াসলি আমরা অনেক কিছুই জানি না, ইউনো কিভাবে কন্ট্রাক্টেড হয়ে যায় ডাক্তারদের জন্য, আমরা পেশেন্টদের খুব কাছাকাছি যাই, তো সেটা একটা অনেক ফিয়ার ছিল, মেন্টাল অনেক স্ট্রেস ছিল, আমার দুটো বাচ্চা বাসায় আছে এখন, সুতরাং আমি জিনিসটা ওদের কাছে নিয়ে আসছি কিনা, তো যেটা মানে নিজের পার্সোনাল ইয়েটা হচ্ছে যে প্রপার পিপিই ড্রেস গুলা সব আলাদা, হসপিটাল থেকে এসে সব চেঞ্জ করে শাওয়ার নিয়ে বা মানে যে কোনো প্রপার প্রিকশন নিজের জন্য নিলে আমি বাচ্চা এবং আমার যারা বন্ধু বান্ধব আছেন, যারা বয়স্ক আছেন, ওদেরকে প্রোটেক্ট করতে পারি। আর করোনা সিচুয়েশনে আমেরিকাতেও বা হোল ওয়ার্ল্ডে মোটামুটি 3-fold মানে ইয়ে মেয়েদের প্রতি অত্যাচার বেড়ে গেছে, যেটা বলছিলেন যে স্ট্রেস ইটসেলফ, আমার যেমন স্ট্রেস আছে যে আমি কালকে বেঁচে থাকবো কিনা, সুতরাং ওটার উপরে আমি রাতে ঘুমাতে পারছি না, সুতরাং একটা ভায়োলেন্সের সুযোগ। তারপর হচ্ছে অনেকেরই চাকরি নাই, যারা গার্মেন্টস এ কাজ করেন বা কিছু, ওনাদের চাকরিটা নাই, পয়সাটা পাচ্ছেন না, খেতে পারবো কিনা ওটার একটা স্ট্রেস আছে। প্লাস হলো যারা একটু উইক, আমি যখন নিজে খুব স্ট্রেস থাকি মানে ভায়োলেন্স গুলো তখন এরকম করে হঠাৎ করে বেড়ে যায়। তো অবভিয়াসলি পার্সোনাল স্ট্রেস বা এই সম্পর্কে যেটা বললাম যে হ্যাঁ আমি যতটুকু প্রিকশন সম্ভব, অবভিয়াসলি সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করবেন এই মহামারীটা, এখনো পর্যন্ত তেমন কিছু মানে কোনো ভ্যাকসিন আসে নাই, একদম অনেক অসুস্থ হলে কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু এমন কোনো মুখে খাবার ওষুধ নাই যেটা দিয়ে মানে রোগটা ইয়ে হয়ে যায়, সর্ট অফ ভাইরাস যেহেতু সাপোর্টিভ ম্যানেজমেন্ট, তো বাট ওগুলা করে প্লাস বাকি যে সময়টা আমার মানে বাড়তি থাকে সেই সময়টাতে আদার মানে সমাজসেবামূলক কিছুতে, যেমন আমি ইনবক্সে কিছু টেলিমেডিসিন করা শুরু করেছি ফেব্রুয়ারি মার্চ থেকে, যাতে ডাক্তারের কাছে ওনারা যেতে পারছেন না, যতটুকু টেলিমেডিসিন করে একটু সাহায্য করা যায়। তারপরে লেখালেখি আমার একটা বিরাট উইন্ডো নিজের স্ট্রেস রিলিফের, অত্যন্ত ভালোবাসি প্রথম আলো আমার অত্যন্ত পছন্দের পত্রিকা যেখানে আমি নিয়মিত লিখি, সেটা একটা জিনিস। কেউ দেখা গেল ফেসবুকে গান গাইছেন, এগুলা করছেন। আর যারা আমাদের দেশে সুবিধা বঞ্চিত নারীরা আছেন ওনাদের ক্ষেত্রে কিন্তু এটা জাস্ট লকডাউন, আমি কাজে যেতে পারছি না, আমি বোর্ড, সমস্যা কিন্তু সেটা না, আমার টাকা পয়সা নাই, আমার খাওয়া দাওয়া নাই, সরকার দিচ্ছেন ওই জায়গাটুকু আমাকে পৌঁছাতে হবে, এবং আমার চেয়ে শক্তিশালী হয়তো বা একজন আছেন যিনি আমাদের সারাক্ষণ এভিউজ করছেন। তো ওই সমস্ত ক্ষেত্রে মানে সরকারি যে সাহায্য যে স্টিমুলাস গুলো ওগুলা যদি ওনারা জেনে নিজেরা সংগ্রহ করতে পারেন, তারপরে যদি একজন অত্যাচারী ব্যক্তি থেকে থাকেন তাহলে যারা আপনজন আছেন ওনাদের কাছে সাহায্যের হাতটা বাড়ানো দরকার, যে আমি এরকম সিচুয়েশনে আছি কিছু দিনের জন্য যদি আশ্রয়টা নেওয়া যেতে পারে, যে মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আর যদি মানে রীতিমতো ওনারা ভিকটিম হয়ে যান যে কোনো ধরনের ভায়োলেন্সের, তাহলে আপনাদের মতো প্রতিষ্ঠান তো আছে, প্লাস আমি একটু আগে মেনশন করেছিলাম যে 999 আছে, আপনাদের মানে হিডের প্রতি আমি অসম্ভব বেশি কৃতজ্ঞ, আপনারা একটা ফুল প্যাকেজ সাপোর্ট দিচ্ছেন যেটা ওনারা আসলে রিয়েলি মানে ওনাদের এই জিনিসটা লাগবে, প্লাস আপনারা কাউন্সিলিং করছেন, বীরাঙ্গনাদেরকে সাপোর্ট করছেন, তো ওই এগুলা দেখেও কিন্তু ওনারা অনেক মানে নিজেদেরকে ভালো রাখতে পারেন।
এরকম কিছু। সো যারা সুবিধা বঞ্চিত ওদের কাছে আসলে জানিয়ে দিতে হবে যে অনেক ধরনের সুবিধা আছে, আপনাদেরকে রিচ করতে হবে। আর আরেকটু হচ্ছে যে ইউনো ডক্টর আফরোজ, আমি আবারও 2020 সালের কথা বলছি যে এখন কিন্তু মেয়েদেরকে একটু নিজেকে ঘুরে দাঁড়াতে হবে যে হ্যাঁ, আমি যদি একটা বাসায়ও কাজ করি আমি নিজেকে চালিয়ে নিতে পারবো, আমি গার্মেন্টস এ কাজ করি আমি নিজেকে চালিয়ে নিতে পারবো। এটা কিন্তু না যে আমাকে খুব হাই প্রোফাইল একটা জব করতে হবে যে আমার নিজে বা বাচ্চাটাকে আমি সাপোর্ট করতে পারবো না। তো নিজেদেরকে একটু শক্ত হয়ে বলতে হবে যে না, এই বিষয়টা আমি নিচ্ছি না। আর আনোয়ার হোসেন স্যার, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনার মতো অনেক মানুষ আছেন বাংলাদেশে যারা আসলে রিয়েলি মেয়েদেরকে সাপোর্ট দিয়ে আসছেন, তো আপনাদের মতো মানুষের কাছে রিচ করতে হবে যে এরকম করে সবাইকে ভাবে সাপোর্ট দিচ্ছেন, সেটাও মানে ওনার যাতে অ্যাভেল করতে পারেন। তো এটা আর কি আমার সেন্স। থ্যাংক ইউ আপুকে। স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার, আমরা অনেকগুলো কথা শুনলাম, আমরা হয়তো লাইভের প্রায় শেষের দিকেই চলে আসছি, তারপরেও আপনার স্যারের কাছে একটা বিষয় জানার যে ওনাদেরকে যদি স্যার একটু আপনার পার্সোনাল একটু গল্প শেয়ার করতেন যে এই সিটিআরডিটা আপনি চালাতে গিয়ে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছিলেন বা এটা থেকে কিভাবে আজকে এই পর্যায়ে আসলেন, যদি সবাই ওনাদেরকেও জানানোর মধ্য দিয়ে যদি আমরা সবাই একটু জানতে পারি। আমি ওই বিষয়ে যাওয়ার আগে আর একটু আলোচনা করতে চাই ডক্টর ফারহানা এবং ডক্টর আফরোজার আলোচনার মধ্যে থেকে যে বিষয়গুলো আসছে দুই একটি বিষয় একটু বলে রাখলে ভালো হবে। বিশেষভাবে ডক্টর ফারহানা যখন বলছিলেন অ্যাডাপশন সম্পর্কে, পৃথিবীতে অ্যাডাপশন আইন আছে এবং দেশি এবং বিদেশিরাও নিতে পারে। আমাদের দেশে কিন্তু একটু ভিন্ন আইন, বাংলাদেশে কিন্তু অ্যাডাপশন আইন নেই, কারণ ইসলামিক কান্ট্রি গুলোতে কোনো অ্যাডপশন আইন নেই। এটা যখন ইউরোপ আমেরিকাতে যায় তখন অ্যাডপশন আইনের মাধ্যমে যায়। আমাদের দেশে আছে গার্ডিয়ানশিপ, আর বিধানটা এরকম যে কোনো বিদেশি এখন আর বাংলাদেশ থেকে বেবি নিতে পারবে না, নিতে একেবারে পারবে না বললে ভুল হবে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে যেতে হবে। আর আর আমাদের এখান থেকে বেবি নিতে হলে যদি স্বামী বা স্ত্রী দুইজনের যে কোনো একজন বাংলাদেশি হয় তাহলেই সে নিতে পারে, আর শুধুমাত্র দুইজন বিদেশি হলে তাকে অনেক জটিলতার মধ্য দিয়ে নিতে হয়। আর যে ধর্মীয় শিক্ষার কথা বলা হয়েছিল এতক্ষণ, নিশ্চয়ই ধর্মীয় শিক্ষা দেশে আছে, আমাদের ধর্মীয় নেতা শিক্ষকরা এটা শিখিয়েছেন, মেয়ে ছেলে দেখলে কি দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ফিতনাতুন নিসা, এরকম দোয়া আমাদের পড়তে হবে, এটা শিখিয়েছেন। কিন্তু একটা কথা আছে যে চোরে না শুনে ধর্মের কাহিনী, মানে এই কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে 12-13 বছরের মেয়েরাও কনসেপ্ট করে আমার এখানে এসেছে। 12-13 বছরের একটা মেয়ে, সে তো এখনো তার পুতুল খেলার সময়, মানে তার ট্রমাটা কি? আমি আপনারা মা, আপনারা মেয়ে, আপনারা নারী, আপনারা আমি অতটা অত বুঝতে পারবো না, কিন্তু আপনারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে তার সিচুয়েশনটা তখন কি, এবং এই সমস্ত কাদের দ্বারা হয়, সব যে বাইরের লোক তা না। মানে আমি একজন পুরুষ হিসাবে খুব লজ্জা বোধ করতেছি, আমি কেস হিস্ট্রিতে দেখেছি নিজের বাবা দ্বারা, আত্মীয় দ্বারা, আপন ভাই দ্বারা নির্যাতিত হয়েছে। এটা যে কত কষ্টের, মানে আমার হৃদয়টা ভেঙে যায় যখন কেস হিস্ট্রিটা দেখি যে কোনো এক বাবা কর্তৃক তার কন্যা সন্তান ধর্ষিত হয়েছে, তার আপন ভাই দ্বারা ধর্ষিত হয়েছে। এটা খুব মানে লজ্জাজনক আমাদের জন্য। তারপরও আজকে আপনাদের আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি যে এটা বেরিয়ে আসছে যে অনেক মায়েরা তার সন্তানদেরকে একদম শিশু বয়স থেকে যে শিক্ষা তার কন্যা সন্তানকে দিত, আজকে থেকে আমি মনে করি আপনাদের আলোচনার মধ্য দিয়ে তার ছেলে সন্তানকেও সে একই শিক্ষায় তারা শিক্ষিত করবে, তাহলে দেশ এগিয়ে যাবে। আর এই জন্য আমি মনে করি যে রাষ্ট্রের এগিয়ে আসতে হবে, এই ধরনের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র যদি এগিয়ে না আসে তো হবে না, রাষ্ট্র তো আপনাকে আমাকে নিয়ে, আপনি আমি কেউ না কেউ রাষ্ট্রের কোনো না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। সেই কারণে আমি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন আজকে এই জুমের মাধ্যমে এই আলোচনা যারা শুনছেন, তারা অনেকেই আছেন যারা অনেক প্রতিষ্ঠানে সিএসআর আছে, এবং কিন্তু সিএসআর এর ব্যবহারটা কি এটা এখনো আমরা বুঝতে পারিনি। সিএসআর এর আওতায় কারা আসবে কি আসবে তা জানি না, কর্পোরেটে যারা আছে
তারা হয়তো এটা নির্ধারণ করেন। মাঝে মাঝে আমি একটু খুব দুঃখ করি মনে মনে যে সকল প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় আইনে এই সিএসআর এর একটা বিধান রয়ে গেছে, তাহলে তারা কি আমাদেরকে একটু দেখে না, বা তাদের নজরে কি আমরা আসতে পারিনি, অথবা এটা হতে পারে আমাদের ব্যর্থতা যে তাদের সামনে আমরা আমাদের এই বিষয়টাকে তুলে ধরতে পারিনি। এগুলো আজকের আলোচনা থেকে আমি মনে করি যে আস্তে আস্তে মনে হয় হয়তো আমরা একটা লিংক পেয়ে যাব আপনাদের সহযোগিতায়, অথবা যারা আজকে শুনছে তাদের মাধ্যমে হয়তো আমরা কোনো না কোনো ভাবে একটা লিংক পেয়ে যাব। আশা করি এই দুরবস্থায় থাকবো না, এটার পরিসর আরো বাড়াতে পারবো। আমাদের চ্যালেঞ্জ গুলো কি? চ্যালেঞ্জ গুলো হচ্ছে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। একসময় আমাদের একটা অ্যাম্বুলেন্সও ছিল না, একটা ছোট্ট সিএনজি ছিল, সিএনজি তে করে আমাদের পেশেন্ট গুলো হসপিটালে নিতাম। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, তখন দেশে খুব আন্দোলন চলে আর ঢাকায় তো ট্রাফিক জ্যামের কথা আপনারা জানতেনই। সিএনজি তে করে ঢাকা মেডিকেলে পাঠাচ্ছি, বাংলা মোটর পর্যন্ত গিয়েছিল, সেই সিএনজি তে ডেলিভারি হয়ে গেছে। এটা আমার জন্য খুব কষ্টের ছিল। আমি আমার এক বন্ধুকে এ কথা বলার পরে, বিদেশি বন্ধু, তারা আমাদেরকে সাহায্য করতেছিল রোহিঙ্গায়, সে বললো ঠিক আছে এই আমরা একটা অ্যাম্বুলেন্স দিচ্ছি এবং এই প্রজেক্ট শেষ হলে এই অ্যাম্বুলেন্সটা তোমরা সিটিআরডব্লিউ তে ব্যবহার করবে, এখন আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে। এভাবে আমরা চ্যালেঞ্জ বলি। দ্বিতীয়ত, এই যে কথা শারমিন একটু আগে বলেছিল যে কেউ কেউ মনে করতো যে এটা আমাদের অবৈধ সন্তান উৎপাদনের একটা ফ্যাক্টরি আমরা করেছি, মানে শুনতে কিরকম লাগে, আপনি এরকম একটি কাজ করতেছেন অথচ আপনাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে মানুষ দেখছে এবং সেটা মোকাবেলা করাও একটু কঠিন। আমাদের সুযোগ হয়েছিল তাদের সাথে বসার, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমরা কেন এটা করি, এটা আমাদের করার ইচ্ছা না, এটা তো আমরা যদি নৈতিকভাবে ঠিক থাকতে পারতাম, ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমাদের এই কাজটি করার দরকার ছিল না। সুতরাং আমরা যেহেতু নৈতিকভাবে আমাদের কিছু আমরা নৈতিকভাবে ঠিক অবস্থানে নেই, সেই কারণে আমাদের এটা করা দরকার। আপনাদের দায়িত্ব হচ্ছে যেন মানুষ নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হয়, নৈতিকভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে। আপনারা আমাকে বলেন, আমি এটা রাখবো না, এখানে আর একটি শিশুকেও আমি ডাস্টবিনে দেখবো না, আমি শুনবো না কেউ ধর্ষিত হয়েছে, আমি শুনবো না পলি ব্যাগে একটি বাচ্চা এখানে পাওয়া গেছে। এটার ব্যবস্থা করে দেন, সমাজ ভালো হয়ে যাবে, এই প্রতিষ্ঠান লাগবে না, অন্য কাজ করব, সেবামূলক অনেক কাজ আছে সেই কাজগুলো করব। আরেকটি চ্যালেঞ্জ, সেটা এটা হয়তো এই আমাদের আলোচনায় চলে আসছে, ফান্ডিং এর একটা চ্যালেঞ্জ আমাদের সবসময় আছে। একসময় হোসেন মোহাম্মদ এরশাদ যখন দায়িত্বে ছিলেন আমাদের রাষ্ট্রপতি হিসেবে, তিনি একটা অর্ডিন্যান্স জারি করেছেন যে বিদেশিরা কোনো শিশু দত্তক হিসেবে নিতে পারবে না। আর এইটা চালু করার পরে বিদেশ থেকে কিন্তু ফান্ড অনেকটা বন্ধ হয়ে গেছে, কারণ ওরা জিজ্ঞেস করে বেনিফিশিয়ারি কারা, আর তোমরা কাদেরকে এই বেবি দাও। এখন আমরা বলি যে আমরা বেবি দেই একটু সচ্ছল, যারা যে পরিবারটা একটু সচ্ছলতার সাথে আছে তাদেরকে, তাদের কাছে তাহলে সাহায্য চাও। কিন্তু সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে, শিশু তো বিক্রি হয় না, আমার কোনো রাইট নাই একটা শিশু বিক্রি করব, আমার কোনো রাইট নাই আপনার সাথে আমি বার্গেনিং করব, হ্যাঁ আপনাকে একটা আমি শিশু দিতে পারি, আপনাকে এই এই পরিমাণে টাকা আমাকে দিতে হবে, এই রাইট তো আমার নাই, কারণ এটা তো জীবন দিয়েছেন আল্লাহ, এটার মালিক তিনি, আমি মালিক না, আমি শুধু রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছি একটা শিশু পেয়ে। এই জন্য আমি সবসময় যারা বেবি নিতে আসে তাদের সাথে বলি, বেবি কিন্তু অ্যাবসলুটলি ফ্রি, বেবির জন্য কোনো টাকা লাগে না, তবে এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য আমাদের কিছু অর্থ দরকার। যদি আপনি বেবি নেন বা না নেন সেটা বিষয় না, যদি আপনি মনে করেন যে এরকম একটি প্রতিষ্ঠান এদেশে থাকা দরকার, তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে আল্লাহ আপনাকে যেরকম তৌফিক দিয়েছেন সেই অনুসারে আমাদের একটু সহযোগিতা করেন। যেমন আপনি প্রতি বছর যাকাত দিচ্ছেন, আপনি হয়তো 10 জনকে দিচ্ছেন, এই বছর থেকে আপনি বলেন যে আমি 11 জনকে দেব, এভাবে যদি দেন তাহলে অর্থনৈতিক যে সংকটে যে চ্যালেঞ্জের মধ্যে আছি সেটা আমরা খুব সহজেই, কারণ 10 জনে একটু একটু দিলে অনেক হয়ে যায়। দ্বিতীয়ত, একটি ঘটনা আমি বলি যে আমরা কি খারাপ অবস্থায় আছি। আমার এই প্রজেক্টের যে দায়িত্বে আছে এটা তার সাথে একটা টেলিফোন আলাপ, রাত্র 10টার দিকে
তাকে টেলিফোন করেছে, ম্যাডাম শুনলাম আপনাদের এখানে নাকি এরকম যদি কেউ গর্ভবতী হয় তাহলে আপনাদের এখানে আশ্রয় পাওয়া যায় এবং বেবি দেওয়া যায়। বলছে হ্যাঁ, তাহলে আমার এক আত্মীয় আছে এরকম, কি করা যায়? উনি বলছেন ঠিক আছে নিয়ে আসেন। 2 ঘন্টা পর বলছে যে না, ঘটনাটা তো আত্মীয় না, ঘটনাটা আমি নিজে, তা আমার তো এখন ডেলিভারি পেইন উঠেছে। বলছে তাহলে আপনি চলে আসেন, একটা অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে চলে আসেন, আমরা ওখানে যাবো। ঢাকা থেকে প্রায় 2 ঘন্টার পথ দূরত্ব। বলছে দেখতেছি। তারপর রাত্র 3টার সময় সে আবার ফোন করেছে যে ডেলিভারি তো হয়ে গেছে, এখন যদি আমি বেবিটা নিয়ে আসি আপনারা বেবিটা রাখবেন? উনি বলছে হ্যাঁ। 5টার মধ্যে সে একটা সিএনজিতে করে চলে আসছে ওই রক্তাক্ত অবস্থায়। তার মানে ওই মেয়েটা সে কাউকে বলেনি, একা একটা বাসায় ছিল, তার কোনো সাহায্যকারীও ছিল না, এবং সেই রক্তাক্ত অবস্থায় সে বেবি এখানে নিয়ে আসতে। এখন চিন্তা করেন আমাদের দেশের মেয়েরা কতটা অসহায় যখন এইরকম মানে অপ্রত্যাশিত ভাবে যখন প্রেগন্যান্ট হয় তখন কতটা অসহায়ের মধ্যে তারা থাকে। আমি মনে করি যে আমাদের সকলের এগিয়ে আসা উচিত, আমরা যেন এই এই যে শিশু শিশু এবং মা এবং শিশু উভয়কে রক্ষা করতে পারি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, যখন আমাদের এখানে এই বেবি এই মায়েরা আসে তখন কিন্তু আমরা তাদের সাথে একটা কাউন্সিলিং করি এবং সে বুঝতে পারে সে ভুলটা কোথায় করেছিল। এই কাউন্সিলিং এর পর তার একটা অনুতপ্ততা আসে যে হ্যাঁ আমি এখানে এই ভুলটা করেছি। আর এই কাউন্সিলিংটা আমরা এই কারণে করি যেন দ্বিতীয়বার সেই ভুলটা আর না করে, তার জীবনে যেন দ্বিতীয়বার এরকম আরেকটি ঘটনা না ঘটে, এই জন্য একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করি। যারা পড়াশোনা জানে না তাদেরকে আমরা ওখানে লেখাপড়া শিখাই এবং কয়েকটা ট্রেনিং এর ব্যবস্থা করি। বিশেষভাবে আমরা তার জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করি এই জন্য যে সে হয়তো সমাজ থেকে এখন বিচ্ছিন্ন থাকবে, সমাজ তাকে অত সহজে গ্রহণ করবে না, তাহলে সে নিজের জন্য নিজের পায়ে দাঁড়াতে পারে, এই জন্য তাকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করি। এখান থেকে যাওয়ার পরে যেন সে একটু চাকরি পেতে পারে, আমরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করি, যেন সে এখান থেকে বেরিয়ে গিয়ে নিরাপদ ডেলিভারির পরে শিশুটা আমাকে দিল অথবা নিয়ে গেল তারপর যেন সে কর্মহীন না থাকে। কারণ সে নারীর ক্ষমতায়ন কখন? যখন তার কাছে অর্থ আছে, সে নিজে ইনকাম করতে পারে। তার যখন ইনকাম আছে তখন কিন্তু তার গুরুত্ব আছে, তার যখন ইনকাম নাই আমার দেশে কিন্তু তার কোনো গুরুত্ব নাই। সেই কারণে আমরা সেই ব্যবস্থাটাও তার জন্য করে থাকি। আমরা আপনাদের আবারও ধন্যবাদ দিই এতক্ষণ আমার কথা শোনার জন্য এবং আপনারা সময় দেওয়ার জন্য। দুইজন বিজ্ঞ ডক্টর, আপনারা নারী, আপনাদের কথা আমাদের চেয়ে আরো বেশি শুনবে মানুষ। সুতরাং আমি আশা করি আপনারা আপনাদের মন যেভাবে চায় সেইভাবে এটাকে অন্যের কাছে উপস্থাপন করেন, এবং আমরা মনে করি যে আপনারাও আমাদের পরিবারের একজন, হিট পরিবারের একজন। এখন থেকে আজকে থেকে আমি মনে করি ডক্টর ফারহানা, ডক্টর আফরোজা, আপনারাও হিট পরিবারের লোক, একসঙ্গে আমরা কাজ করতে চাই, সিটিএডব্লিউ কে একসঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যারকে। স্যার অনেক ডিটেইলস এ বলেছে, আসলে আপনারাও বুঝতে পেরেছেন যে আসলে টিটিআরডব্লিউ কত চ্যালেঞ্জের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছে। তো আমরা আমি আরেকটা বিষয় আর কি একটু তুলতে চাই, সেটা হচ্ছে যে এই লকডাউন সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুইসাইডাল অ্যাটেম্প্ট, যেটা বলি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে কেউ সুইসাইড করছে, কেউ হতাশাগ্রস্ত হয়ে লাইভে এসে বউকে খুন করে ফেলছে। এটাও হয়তো কয়দিন আগে আপনারা দেখে থাকবেন, বাংলাদেশের টুটুল নামে একজন ছেলে যে কিনা লাইভে সরাসরি ওর ওয়াইফকে আর কি মেরে ফেলেছে। তো এই যে এই রকম সিচুয়েশনে ডক্টর ফারহানা আহমেদ আপনাকে জিজ্ঞেস করি যে এই সময়ে মানসিকভাবে আমাদের কোন বিষয়গুলো নিয়ে আমরা মানে মানসিকভাবে কি কি চর্চা করলে আমরা আসলে এই ধরনের হতাশা থেকে নিজেকে একটু সেফ রাখতে পারবো, তাকে নিয়েও একটা ডকুমেন্টারি আমরা দেখেছিলাম, আমি দেখেছি আর কি, আমার সুযোগ হয়েছিল ফেসবুক এর কল্যাণে। তো এই জায়গাগুলো যদি একটু বলেন যে এই সময় আমরা মানসিক ভাবে কিভাবে নিজেকে নিজের স্ট্রেংথটা ধরে রাখতে পারি, যদি ডক্টর ফারহানা আহমেদ আমাদের সাথে একটু শেয়ার করেন, যেন এই আত্মহত্যার মতো ঘটনাগুলো যেন আসলে না হয়। আসলে অশেষ ধন্যবাদ, এটা আসলে একটা বাংলাদেশের ট্রেন্ড দেখছি। ইভেন ইন্ডিয়াতে কিছুদিন আগে একজন নায়ক সুইসাইড করেছেন,
মানে এটা যে শুধু মানে লো সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে হচ্ছে সেটা না, এটা হায়ার সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে হচ্ছে। তো যখন হায়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে আমরা দেখতে যাই, তখন দেখতে চাই যে আমাদের আসলে মানে চাহিদাটা মনে হয় একদম অতিরিক্ত বেশি হয়ে গেছে। যতই পাই তারপরেও কিছু যদি অপূর্ণতা থেকে থাকে, তাহলে সাথে সাথে না আমি আসলে এই জিনিসটা এখন চাচ্ছি না। সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়াতে একটা শো অফ টেন্ডেন্সি হয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে সবাইকে জানি আমি চলে গেলাম তাহলে দুনিয়া কাঁদু। কিন্তু ওনাদেরকে অবশ্যই বাংলাদেশ মানে আমি ধর্মীয় ভাবে বলতে পারি যে অবশ্যই এটা একটা হারাম জিনিস। আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট পারপাস আছে, অতটুকু পর্যন্ত যেতে হবে। আর দুনিয়াতে অনেক অপ্রাপ্তি থেকে যাবে, এমন কোন মানুষ নাই যে অনেক কিছু চেয়েছিল অনেক অপ্রাপ্তি আছে, সেটা এবিউজ হোক, টাকা পয়সা হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, তারপরে হচ্ছে সব ব্যাপারই আছে। কিন্তু আমাকে নিজেকে ওটার বাইরে একটু চিন্তা করতে হবে যে না এখন আমার এই খারাপ দিনটা যাচ্ছে সারা জীবন এভাবে থাকবে না, সুতরাং এই জিনিসটা আমাকে অবভিয়াসলি কাটিয়ে উঠতে হবে। এবং যা বললাম আর কি, যার যেভাবে কেউ লেখালেখি করে, গান শুনে, অন্যের সেবা করে, যেভাবে নিজেকে একটু পরিবর্তন করা যায়। মহামারী তো প্রতি 100 বছরে একবার আসে, এটা তো অবভিয়াসলি অনেক স্ট্রেসফুল সিচুয়েশন, কারোই দুনিয়ার কোথাও কারো প্রস্তুতি থাকে না। তো একটু সুইসাইডের সরি মানে হোমিসাইড, যেটা মানে ফেসবুক লাইভে এসে আমি একজনকে মেরে ফেললাম, এটা আসলে একটু টু মাচ মানে শো অফ এর দিকে যাচ্ছে যে হ্যাঁ আমি একটা একজন মানুষকে দুর্বলকে মারতে মারতে মেরে ফেললাম, সেটা ছেলেই হোক মেয়েই হোক। তো এই জিনিসটা তো অনেকদিন থেকেই হয়ে আসছে যে আমি সুইসাইড করে ফেলল একটা ডাক্তার ছেলে আমাদের মেডিকেলেরই, তো সে কিন্তু তার পারিপার্শ্বিক চিন্তা করে না, একটা মেয়েই সবকিছু না জীবনে, বা একটা ছেলেই সবকিছু না, তার বাবা মা আছে, ভাই বোন আছে, সন্তান থাকতে পারে, তারপর প্রচুর বন্ধু বান্ধব আছে, প্রচুর বন্ধু বান্ধবের কাছেও কিন্তু সবাই একদম নিজের পরমাত্মীয় মতই। তো ওনারা যদি এগুলো একটু চিন্তা করেন যে না আমি যদি আজকে মরে যাই তাহলে আমার অমুকের কি হবে, তারপর আমি একটা কাজে আছি সেই প্রতিষ্ঠানটা কি হবে, তো এগুলো যদি একটু চিন্তা করেন মানে সোশ্যাল অ্যাওয়ারনেস মানে কাউন্সিলিং অ্যাওয়ারনেস, আর একটু বুঝাতে হবে যে সব অনেক সময় হয় যে বড় লোকের ছেলে মেয়ে একটা কিছু সামান্য দিক থেকে এদিক হলো, সব পেয়েটা আমি পেলাম না সুতরাং আমি এই জীবন কাটবো না। ওদেরকে একটু বুঝাতে হবে যারা অনেক লো সোশিও ইকোনমিক থেকে উঠে আসেন, ওনাদেরকে দেখাতে হবে যে দেখুন 1 টাকার আহার উনি জিরো থেকে উনি কি করে ফেলেছেন, কত মানুষের সেবা করছেন, এসব ইনস্ট্যান্স গুলো একটু জানাতে হবে। তারপর আপনাদের মতো প্রতিষ্ঠান আছে, কত প্রতিকূলতা, একটা অ্যাম্বুলেন্স নাই এখন আছে, কতগুলা মেয়ে এখান থেকে মানে উপকৃত হচ্ছেন, বা অবভিয়াসলি পুরুষরা অবভিয়াসলি অনেক সংখ্যায় কম কিন্তু তারাও আছেন, এগুলা যদি একটু জানানো যায়, একটু ধর্মীয় ভাবে হোক, কাউন্সিলিং করে হোক, ওনাদের গুরুত্বটা ওনাদেরকে বোঝানো হোক। প্লাস সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু যেমন আছে যে আমি শো অফ করলাম আমি অমুক এন তমুক, কিন্তু ভিতরে কিন্তু সবারই প্রদীপের নিচে অন্ধকার আছে, এগুলাও যদি একটু জানানো যায় যে উপর দিয়ে যত চাকচিক্য দেখা যায় সব আসলে ট্রু না, সুতরাং আরেকজনের কিছু দেখে আমি সুইসাইড করে ফেললাম এটা ওয়ার্থ ইট না, সে তার নিজের স্ট্রাগল নিয়ে আছে, এগুলো যদি একটু জানানো যায়। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের বিষয় ছিল করোনা আলাপ সালাপ টু। আমরা আশা করি আমাদের বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা পরবর্তীতে আরো এরকম আলাপ সালাপে আসব আমাদের বিভিন্ন টপিকের উপর। তো আজকে আমাদের মূল বিষয়টা ছিল COVID-19 পরিস্থিতিতে সমাজ বঞ্চিত নারীরা এবং আমাদের করণীয়। তো দেখা গেছে যে আমাদের সমাজ বঞ্চিত নারী আমাদের সবসময় ছিল, COVID-19 হয়তো সেই সিচুয়েশনটা আরো ওয়ার্স হয়েছে এবং সেটা আমরা আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম মোটামুটি যে এই সময় আমাদের কি হচ্ছে, একটা একটা ছোটখাটো একটা পরিস্থিতি আর কি আমরা জাস্ট শেয়ার করলাম নিজেদের মধ্যে। তো এই মুহূর্তে আমরা যদি শেষ করতে চাই আমাদের এই প্রোগ্রামটা, তো আমি আফরোজা আমিনকে দিয়েই বলবো যে আমাদের আজকের যারা আমরা পার্টিসিপেন্ট আছি, আমাদের যারা দর্শক, হিট বাংলাদেশের প্রায় 1800 কর্মী আছে, বাংলাদেশের পুরো বাংলাদেশ জুড়ে হিদের প্রায় 1800 কর্মী আছে, এই সবার উদ্দেশ্যে যদি আপনি আপনার জায়গা থেকে আজকের এই আলোচনাটাকে যদি সামারি করতে বলি, আপনি মানে বক্তব্য আমাদের উদ্দেশ্যে একটু দিবেন ডক্টর আফরোজা আমিনকে। থ্যাংক ইউ, ইটস অ্যান অনার। আমি শুধু একটা কথা প্রথমে বলবো আনোয়ার হোসেন স্যারকে, আপনি বলেছেন যে কারো কি মনে কিছু মানে মানে আমাদের জন্য কিছু করার জন্য কিছু মনে হয় না, হয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সো দেয়ার ইজ সামওয়ান, ডেফিনেটলি আছে, অবশ্যই আছে, হবে।
আমরা জানি না একটা দুটো উপকার করে কতটুকু আপনাদের এই অর্গানাইজেশনের জন্য করতে পারবো, বাট হয়তোবা আজকে ফেসবুক লাইভ দেখে হয়তোবা কেউ না কেউ একজন হলেও যদি এগিয়ে আসে সেটাই আমাদের জন্য লাভ। তো আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু উঠে এসেছে, অনেক কিছু জেনেছি, ডক্টর ফারহানার কাছ থেকে জেনেছি, আনোয়ার সিং সাহেবের কাছ থেকে জেনেছি, লাবণ্য আপনাদের অর্গানাইজেশনের কথা, আপনাদের অ্যাক্টিভিটি, আপনাদের অ্যাওয়ারনেস থেকে জেনেছি যে আসলে হ্যাঁ দুস্থ মহিলারা আছে, থাকবে, হয়তোবা কিছুটা হলে কমবে। 2020 সালে আমরা বসে থেকে আমরা শিক্ষিত জাতি হিসেবে আমরা এটাকে যতটুকু কমাতে পারি আমরা চেষ্টা করব, দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স। আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা চেষ্টা কখনোই ত্রুটি করব না, যখন যেভাবে পারি আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিব, আপনাদের সাহায্যে আমরা এগিয়ে আসব। অ্যান্ড পুরুষ জাতিকে, শুধুমাত্র পুরুষ জাতিকে আসলে দোষ দিয়ে লাভ নেই, আনোয়ার হোসেন স্যার না থাকলে কিন্তু এই অর্গানাইজেশনটা চলতো না, এবং হি ইজ আ ম্যান, উনি একজন পুরুষ। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ টু গিভিং আস দি ফ্লোর এখানে কথা বলার জন্য, এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য। এবং আনোয়ার হোসেন স্যার, আপনি যেটা বলেছেন যে আজকে থেকে আমরা আপনাদের পরিবারের অংশ, এবং এটা আমি বিশ্বাস করি, এবং এটা আমি আজকে থেকে অবশ্যই আপনাদের পাশে থাকবো। ডক্টর ফারহানা যেটা বললেন, অ্যাজ এ মেডিকেল ফিজিশিয়ান উনি এগিয়ে, উনি টেলিমেডিসিনে অনেকেই সাহায্য করছেন। এখন আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ, ডাজেন্ট ম্যাটার, সোশ্যাল মিডিয়া, এই টেকনোলজি, এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে দুনিয়ার সব জায়গায় সবার সাথেই যোগাযোগ করতে পারছি। তো ইট ডাজেন্ট ম্যাটার আমরা কোথায় বসে কথা বলছি বা কোথায় বসে আছি, রাত কি দিন, সেটা কোনো কিছু ম্যাটার করে না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকের এই লাইভ সেশনের জন্য। আমি জানি না ফেসবুকে যারা অংশগ্রহণ করেছেন, যারা অডিয়েন্স আছেন, যারা দেখেছেন, তারা আশা করি দে উইল ওয়ান্ট ফর মোর। আজকে আলাপ সালাপে দুই, আমি চাই যে 3, 4, 5 এটা হতেই থাকুক, সিরিজ হয়ে যাক। অ্যান্ড আমরা আপনারা যেন দুজন ডক্টরকে ইনভাইট করেছেন, একজন সাইকোলজিস্টকে ইনভাইট করেন, একজন যিনি হচ্ছেন, আমি হয়তো বা কর্পোরেট থেকে এসেছি বাট আই এম আ ডক্টর, বাট একজন যার একজন একজন কোম্পানি যিনি ওনার, যিনি আসলেই কিছু করতে পারবেন, হ্যাঁ, হু হ্যাজ আ পিভটাল রোল, আপনারা তাদেরকে ইনভাইট করে নিয়ে আসেন, সো দে ক্যান কন্ট্রিবিউট অ্যান্ড উই ক্যান গো ফার্দার। তো এতটুকু বলে আমি শেষ করবো, অনেক অনেক ধন্যবাদ। আর একটা ছোট্ট কথা আমি বলতে চাই, যেটা লাবণ্য বলছিলেন এবং আমিও শেয়ার করেছি, যে আপনাদের হিড, আপনাদের সিটি আর ডিডব্লিউ যে শুধুমাত্র ফর উইমেন তা কিন্তু না, আমি কিন্তু আপনাদের অর্গানাইজেশনে একটা বাচ্চা দেখেছি, যে বাচ্চাটা ছিল হচ্ছে হাইড্রোক্যাফালাস, হ্যাঁ, হি হ্যাড দিস হিউজ হেড, সেই বাচ্চাটা কিন্তু আপনারা অপারেশন করিয়েছেন, আপনারা ওই বাচ্চাটাকে কেয়ার দিয়েছেন। এই বাচ্চাটা পরে আমি জানি সুস্থ, আমি পরে ফলো আপ করতে পারিনি, বাট আই স হিম and he was fine, alhamdulillah, he was responding, bhalo chilo, oi sei shunt operation ta kintu apnarai koriyechen. So apnara je shudhu ma ke ekta package dicchen ta kintu na, ekta shishukeo dicchen, ekta choto bachcha jokhon i tar somoshya hocche shishu hospital mirpur shishu apnader kacha kachi ache, apnara jacchen, and of course ami achi 24/7 anytime, dr farhana achen, apnader jodi kono medical related kono sahajjo proyojon hoy, we are here for you. ধন্যবাদ আপুকে, আপু সুন্দর এবং গঠনমূলক বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে ছিলেন সেই জন্য। আর এই মুহূর্তে আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের আসলে প্ল্যান আছে যে আমরা পরবর্তীতে আমরা করোনা আলাপ সালাপ 3-4 হবে, সেখানে আমাদের রিলেভেন্ট যারা আছেন, সাইকোলজিস্ট বললেন, রিলেভেন্ট যারা স্টেক হোল্ডার আছেন, যাদের থেকে আমরা হিডকে জানাতে পারি, হিডের কার্যক্রম সম্পর্কে বলতে পারি, এরকম আমরা কার্যক্রম চালিয়ে যাব। তো আমি এই মুহূর্তে ডক্টর ফারহানা আহমেদকে শেষ করতে বলবো এই বলে যে আপনি যেহেতু নিয়মিত লেখেন, আপনার কাছে আমার একটু ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার লেখনির মাধ্যমে হিডের সম্পর্কে, হিডের কার্যক্রম সম্পর্কে, এই সিটিআরডি সম্পর্কে আপনি সবাইকে জানাবেন, আপনার মাধ্যমে যেন আমরা সবাইকে আমাদের মেসেজটা পৌঁছে দিতে পারি। তো আপনি আমাদের যদি আজকের এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন, শেষ করেন আর কি। অশেষ ধন্যবাদ, আমি আসলে একজন অসম্ভব আশাবাদী মানুষ এবং আপনাদের এসব কার্যকলাপ দেখে আসলে আমি আরো অনেক বেশি আশাবাদী, আমাদের দেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমি ডেফিনেটলি লিখব, আমি আপনাদের ওখানে যাব, এবার মিরপুরে আসলে আমি একটা বৃদ্ধাশ্রম দেখে এসেছিলাম,
তো আমি ডেফিনেটলি আপনাদের ওখানে যাব যাতে আমি আরো ইনফরমেশন দিতে পারি। বাট আমি অত্যন্ত আশাবাদী আপনাদের মতো মানুষ আছেন বাংলাদেশে, এবং মানে আপনারা দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এই যে যাদেরকে আপনারা আজকে সাপোর্ট করছেন, ওরাই আরো অনেককে তুলে নিয়ে আসতে পারবেন, আমি ভীষণ আশাবাদী। আমি ডেফিনেটলি লিখবো, আমি যতদূর সম্ভব জানানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি অনেক দূর। কুডোস টু ইউ, খুব ভালো কাজের মধ্যে আপনারা আছেন। অশেষ ধন্যবাদ আমাকে আপনাদের এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার এখানে অনেক রাত হয়ে গেছে, আমরা জানি এখানে যদিও 12টা, ওখানে হয়তো এখন রাত 12টা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আপনাকে, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আমি স্যারকে দিয়ে শেষ করব, তার আগে আমি নিজে শেষ মানে আপনাদের থেকে বিদায় নিব এই বলে যে সবাইকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য, এই সেশনটা সঞ্চালনা করার জন্য। তো পরবর্তীতে হয়তো আবারও আপনাদের সাথে দেখা হয়তো এইভাবে হবে না, কিন্তু আমি জানি যে হীরের যত এমপ্লয়ি আছে আমরা আরো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। তার যদি এবার শেষ করে আমাদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করে দেন। থ্যাংক ইউ শারমিন, আমি প্রথমে তোমাদের ধন্যবাদ দিই, যে টিমটা আজকে এই আয়োজন করেছো, এই অপারেশন টিমকে আমি ধন্যবাদ দিই সুন্দর আয়োজনের জন্য। আমি ধন্যবাদ দিতে চাই ডক্টর ফারহানা এবং ডক্টর আফরোজা ম্যাডাম, এই দুইজনকে, যে তাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন। এবং আমি মনে করি যে তারা স্বাচ্ছন্দ্যে দিয়েছেন, কারণ আমরা এখন এক পরিবারের লোক হয়েছি। আমি হিট বাংলাদেশের পক্ষে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, এই আপনাদের যে সময়ের যে একটা কন্ট্রিবিউশন আমাদের জন্য দিলেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আশা করি আমরা একসঙ্গে এগিয়ে যাব। আজকে যারা এই জুমের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে এই অনুষ্ঠান দেখেছে শুনেছে, তাদের প্রতিও ধন্যবাদ, তারা যে সময় দিয়েছে। আমরা আশা করি সম্মিলিত ভাবে সকলে একসঙ্গে যদি এগিয়ে যেতে পারি, আমরা একটি ভালো জায়গায় যেতে পারবো, এবং যে ভালো কাজগুলো করা দরকার তা একসঙ্গে আমরা করব। আমি আবারও অনুরোধ করতে চাই, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব আছেন, দায়িত্বের অবস্থান আছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে একটু এগিয়ে আসেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন, যারা সিএসআর এর দায়িত্বে আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারাও একটু এগিয়ে আসেন, আমরা একসঙ্গে কাজ করব। ধন্যবাদ সকলকে।